আচ্ছা চলো আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা সবাই লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো, প্রথমে আমি একটু রিক্যাপিচুলেট করাবো আমরা আগের দিন কি করেছি সেইটা নিয়ে। রিক্যাপিচুলেশন, আমি আবার বলছি, আমি এখন একটু রিক্যাপিচুলেশন করাবো আগের দিন আমরা কি করেছি সেইটা রিক্যাপিচুলেশন। আচ্ছা সেইটা রিক্যাপিচুলেশন একটু দেখো, সবাই দেখো বলো। আচ্ছা বলো তো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কিসের ইকুয়েশন বলো? এটা কিসের ইকুয়েশন? হ্যালো, কাইনেমেটিক ইকুয়েশন বলো তো। এই ইকুয়েশনটা যদি কোনো একটা পার্টিকেল ফলো করে তাহলে কি সে স্ট্রেট লাইনে যায় না সার্কুলার মুভ করে বলো? স্ট্রেট লাইনে যায়। ভেরি গুড, ভেরি গুড। কোনো ডাউট আছে এইটায়? মানে আমাদের সামনে যদি এরকম কোনো ইকুয়েশন থাকে, দেখো যেখানে মানে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর টাইমের সাথে যদি কোনো ইকুয়েশন থাকে, তাহলে আমরা কি বলছি একটা পার্টিকেল এইভাবে স্ট্রেট লাইনে যাচ্ছে। অ্যাম আই রাইট? কোনো ডাউট আছে? নেই। সেকেন্ড সেকেন্ড সেটা হচ্ছে, যদি আমাদের চোখের সামনে এরকম কোনো ইকুয়েশন মানে হয় হয় সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, কারেক্ট? এরকম যদি কোনো ইকুয়েশন আমার কাছে থাকে, দেখো অ্যাক্সেলারেশন টু ওমেগা স্কোয়ার আর, রাইট? তো বলো তো এটা কি লিনিয়ার কোনো মোশনের ইকুয়েশন না সার্কুলার মোশনের ইকুয়েশন? এটা দেখলে আমার কি মাথায় আসে? সার্কুলার মোশন, সার্কুলার মোশনের ইকুয়েশন, তাই না বলো? তাই না বলো? আচ্ছা তার মানে ভেবে দেখো, এই ইকুয়েশন গুলো যদি আমি জানতে পারি তাহলে আমি তার মোশনটা কিরকম হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমরা একটা আইডিয়া করতে পারি, করতে পারি কি পারি না? আচ্ছা এইবারে ভালো করে শোনো, একটি পার্টিকেল এইখান থেকে এইদিকে এই ডিস্টেন্স অবধি গেল, আবার ঘুরে আবার এইখানে এলো, আবার ও ঘুরে এই অবধি গেল, আবার ও ঘুরে এই অবধি এলো, এইটা কি ওপরের দুটো মোশনের সাথে কোনোভাবে রিলেটেড, মানে সরি ওপরের দুটো মোশনের সাথে রিসেম্বল করছে বলো? ওপরের দুটো মোশনের সাথে রিসেম্বল করছে? আমি কি বললাম বুঝতে পারলে? আমি এইটা বোঝাতে চাইলাম এইভাবে, ধরো একটা টেবিল আছে, এই টেবিলের উপরে একটি পার্টিকেল আছে যে এদিকে ভি অবধি এ প্লাস এ পর্যন্ত যাচ্ছে, আবার ব্যাক করছে, আবার এইদিকে মাইনাস এ পর্যন্ত যাচ্ছে, আবার ব্যাক করছে, বলো তো তিন কি এক আর দুই এর সাথে, এক তিনের সাথে কি এক আর দুই এর কোনো রিলেশন আছে বলো? হ্যালো? না স্যার, নেই, অ্যাবসলিউটলি। আচ্ছা তাহলে এইটা স্ট্রেট লাইন মোশন, এইটা সার্কুলার মোশন, এইটাকে আমি কি মোশন বলবো বলো? এই যে তোমার সামনে যেটা আমি এঁকেছি এইটা বলো, অসিলেটরি মোশন বা সিম্পল হারমোনিক মোশন না? হ্যাঁ। আচ্ছা এবার বলো, যদি আমাকে আমি এইরকম কোনো মোশন দেখতে পাই এক নাম্বার, তাহলে আমার ইকুয়েশন কি মনে পড়ে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মনে পড়ে বলো? যদি আমি এইরকম কোনো দেখতে পাই সার্কুলার মোশন, এই পাথ দেখতে পাই, একটা পার্টিকেল এরকম ঘুরছে তার সেন্টারের দিকে অ্যাক্সেলারেশন এইরকম, এইটা আমি লিখতে পারি বলো? লিখতে পারি। আচ্ছা এবারে বলো, এই যে সিম্পল হারমোনিক মোশন, এইটা যদি হয় তাহলে আমি এইটা কি এরকম লিখতে পারি বলো? লিখতে পারি কিনা? তোমার সামনে যেটা আমি লিখেছি ভেবে দেখো, তোমরা প্রথমে গ্রাফটা বা মোশন ডায়াগ্রামটাকে ভাবো, মোশন ডায়াগ্রামটা দেখলে তোমরা করসপন্ডিং ইকুয়েশনটা লিখতে পারো বলো? মোশন ডায়াগ্রামটা দেখলে তোমরা করসপন্ডিং ইকুয়েশনটা লিখতে পারো? হ্যালো? হ্যাঁ স্যার, কারেক্ট। তার মানে ভেবে দেখো, যদি সিম্পল হারমোনিক মোশন আমি এরকম দেখতে পাই, এরকম কোন একটা পার্টিকেল যাচ্ছে আবার নিজের জায়গায় ফিরে আসছে, আবার অন্যদিকে যাচ্ছে আবার নিজের জায়গায় ফিরে আসছে, এরকম করে করতে থাকে, তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন বলছে, তাহলে এর করসপন্ডিং ইকুয়েশনটা আমি এইটা লিখতে পারি যেটা আমি আগের দিন তোমাদের ম্যাথমেটিক্যালি বুঝিয়েছিলাম, মনে আছে? ম্যাথমেটিক্যালি বুঝিয়েছিলাম, মনে আছে? এই যে এইটা। হ্যাঁ স্যার। আচ্ছা এইবারে ভালো করে শোনো, এইটার মাদার ইকুয়েশন কি ছিল মনে আছে? মাদার ইকুয়েশন ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো ছিল না? দেখো এই যে এইটা, এই যে এইটা মানেই তো এইটা, দেখো অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছি, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা মানেই তো ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এইটা পেয়েছিলাম এই ইকুয়েশনটা থেকে না? দেখো তার মানে বলো, এইটাকে আমি মাদার ইকুয়েশন বলতে পারি? এই যে এইটাকে, এই যে থ্রি এ কে মাদার ইকুয়েশন আর থ্রি বি কে কি বলে ডটার ইকুয়েশন বলতে পারি? ভেবে বলো,
হ্যালো হ্যালো তাই না? আচ্ছা, এখনো পর্যন্ত আমরা জাস্ট এইটুকুই করেছি, এখনো পর্যন্ত আমরা এইটুকুই করেছি। থ্রি এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, থ্রি এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, থ্রি এ আর থ্রি বির মধ্যে কি সম্পর্ক বলতো? আচ্ছা, থ্রি এ আর থ্রি বির মধ্যে কি সম্পর্ক ভেবে দেখো। আচ্ছা, এবার আমি একটা জিনিস লিখছি, ভালো করে দেখো। এক্স স্কোয়ার, ওকে, মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। ধরো এইটা আমার কাছে কেউ দিয়েছে, এটাকে আমি রিজলভ ইনটু ফ্যাক্টর করতে পারি, এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি করতে পারি ইকুয়াল টু জিরো করতে পারি, আবার এক্স ইকুয়াল টু টু আর থ্রি লিখতে পারি, লিখতে পারি। তাহলে একটা জিনিস বলো, এইটা কি বলতো, অ্যালজেব্রিক ইকুয়েশন না? এটা কি অ্যালজেব্রিক ইকুয়েশন? এটা কি বলতো, এই অ্যালজেব্রিক ইকুয়েশনের রুটস না? তোমরা পড়েছো তো কোয়াড্রেটিক ইকুয়েশন? আমার কথা বুঝতে পারলে? তার মানে এই অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট হচ্ছে এইটা। এবার তোমাকে যদি শুধু কেউ এইটা দিয়ে দেয়, শুধু কেউ এইটা দিয়ে দেয়, তুমি এইটাতে আসতে পারবে? তোমাকে দিয়ে দিল রুট ইকুয়াল টু এক্স ইকুয়াল টু টু অ্যান্ড থ্রি, তুমি এখানে আসতে পারবে? রাইট। আবার যদি এইটা দিয়ে দেয়, আবার এইটা আসতে পারবে? তার মানে এইটা ইকুয়েশন, কারেক্ট? এইটা রুট। একটা জিনিস দেখো, ইকুয়েশনে এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার আছে, কিন্তু রুটে কি এক্স এর পাওয়ার আছে? না, কারেক্ট। এবার চলে এসো, তোমাদের যে এক্সাম্পলটা বোঝালাম, থ্রি এ আর থ্রি বি তে কি সেম রিলেশনশিপ ভেবে দেখো তো, বলো, থ্রি এ আর থ্রি বি কি সেম রিলেশনশিপ ভেবে দেখো তো। আরে বাবা, থ্রি এটা কি বলো, ডিফারেনশিয়াল, থ্রি এটা কি বলো, ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এই এক্সটা কি বলো তো, বলো তো এক্সটা কি? ওটা রুট, কারেক্ট, ওটার রুট। কি বললাম? ওটার রুট, ওকে। আচ্ছা বলো, এই অবধি তোমাদের কোনো ডাউট আছে কি নেই? বলো, এই অবধি তোমাদের কোনো ডাউট আছে কি নেই? বলো, নেই তো? আচ্ছা, এবার বলো, এইটার কটা পাওয়ার বলো তো, এই যে এই ইকুয়েশনটার কটা পাওয়ার বলো তো, বলো কটা পাওয়ার? দুটো। তাহলে রুট কটা? দুটো, অ্যালজেব্রিক ইকুয়েশনের। আচ্ছা, এটার পাওয়ার কত বলো, এটা পাওয়ার কত বলো, একটা, এটার পাওয়ার এক্স স্কোয়ারের, আরে ডি টু এক্স, ডাবল পাওয়ার না? আচ্ছা, ডি টু ডাবল না, সেই জন্য এটাকে বলে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি বললাম? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তার রুট আমি পেয়েছি এইটা। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই যে রুটটা পেয়েছি, তার মানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কটা রুট বলতে পারবে? ইনফিনিট। কেন? কারণ এখান থেকে এ আর যে সাই নয়, এই যে সিম্বলটা, হ্যাঁ, তো যে কিছু যা কিছু হতে পারে, মানে ও আমরা তো যতই চড়ে উপরে নিতে পারি। এটা কে বললে? শুভম। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি। তোমরা কি বুঝতে পারলে শুভম কি বললো? আচ্ছা, শুভম কি বললো শোনো, দেখো, থ্রি এ থেকে থ্রি বি পেয়েছি কি পাইনি বলো? থ্রি এ থেকে, তার মানে কি, থ্রি এটা ইকুয়েশন, থ্রি বিটা রুট, যেমন এখানে ছিল রুট টু দুই আর তিন, এখানে দুটো রুট, তার মানে এক্স এর যে কটা ভ্যালু সেই কটা রুট, ওকে। আচ্ছা, এবারে দেখো, আমার মাদার ইকুয়েশন কি ছিল? মাদার ইকুয়েশন এইটা ছিল না, এই যে এইটা দেখো, মাদার ইকুয়েশন বেসিক্যালি এইটা ছিল না, এইটা বলো তো, এই মাদার ইকুয়েশনে এ আর ফাই কোথাও আছে? মাদার ইকুয়েশনে এ আর ফাই, বলো, এ আর ফাই কোথাও আছে? নেই। তার মানে এ আর, এ আই ফাই, এ আর ফাই, এটা কি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না বলো? এটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট না। এ আর ফাই কনস্ট্যান্ট, মানে ও সরি, হ্যাঁ, এ আর ফাই কনস্ট্যান্ট, এ আর ফাই, এ আর ফাই কনস্ট্যান্ট ভেবে দেখো, এ আর ফাই কনস্ট্যান্ট, এই যে এ আর ফাই কনস্ট্যান্ট, মানে আমার বক্তব্যটা খুব পরিষ্কার, এই এ আর ফাই, এই মাদার ইকুয়েশনে কি কোথাও রয়েছে বলো? এখানে ডি স্কোয়ার এক্স এ, এই কথাটা কোথাও রয়েছে বা ফাই কথাটা রয়েছে? নেই। তার মানে কি, এ আর ফাই আমি যখন প্রসিজিওরটা করেছি, সেই সলিউশন বার করার সময় এই এ আর ফাই কে আমি ধরে নিয়েছি না, ভেবে দেখো, ইউজার ধরে নিয়েছে না। ফাইটা কি ছিল ভেবে দেখো, এইখানে যদি এক্স নটটা চেঞ্জ হতো, এই এক্স নট যদি আরেকটু দূরে হতো, তাহলে এক্স নট বাই এটা চেঞ্জ হতো কি হতো না? এই যে এক্স নট বাই এটা চেঞ্জ হতো কি হতো না বলো? হ্যালো,
x not by a চেঞ্জ হতো কি হতো না, মানে ধরো আমি আর কিছু মানে x not যে পজিশনটা তার থেকে কিছুক্ষণ পরে আমি t equal to 0 তে দেখা শুরু করলাম, তাহলে আমার এই x not টা এই x not by a এটা চেঞ্জ হতো কি হতো না আগে থেকে পরে, বলো আগে সিচুয়েশনে চেঞ্জ হতো কি হতো না? হতো হতো, গুড হতো। যদি হয় তাহলে ভেবে দেখো তো এই ফাইটা কে ডিফাইন করছে, ইউজার ডিফাইন করছে না, ইউজার মানে আমি, ভেবে দেখো যে t equal to 0 তে দেখা শুরু করেছে সেই তো ওটা ডিফাইন করছে। আচ্ছা তাহলে ভেবে দেখো তো এই ইকুয়েশনে এ আর ফাই যদি অরিজিনাল ইকুয়েশনে না থাকে তাহলে তো এ আর ফাই এর যে কোনো ভ্যালু হতে পারে, হতে পারে কি পারে না বলো? এ আর ফাই এর যে কোনো ভ্যালু হতে পারে, হতে পারে কি পারে না ভেবে বলো, বলো হতে পারে কি পারে না? তোমরা রেসপন্ড করো, নইলে আমার পক্ষে বোঝা মুশকিল। বলো হতে পারে কি পারে না? আচ্ছা যদি হতে পারে তাহলে এর কতগুলো ভ্যালু হতে পারে, ইনফাইনাইট ভ্যালু হতে পারে এর, এর এর এই যে এ এ এ যে কোয়ান্টিটিটা এর কতগুলো ভ্যালু হতে পারে, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে তো, তাহলে ইনফাইনাইট হতে পারে তো? হ্যাঁ স্যার। এক্স এর ভ্যালু কত হতে পারে? ইনফাইনাইট। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কটা রুট বলো তো? ইনফাইনাইট রুট। এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের সলভটা সিলেবাসে নেই, মানে তোমাদের ম্যাথস এর সিলেবাসেও নেই, এটা তোমাদের ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে করানো হয় এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ। ঠিক আছে, তো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইনফাইনাইট রুট বলো তো? সেকেন্ড অর্ডার অ্যালজেব্রিক ইকুয়েশনের কটা রুট বলো? সেকেন্ড অর্ডার অ্যালজেব্রিক ইকুয়েশনের কটা রুট? ভেরি গুড, টু রুটস। কিন্তু ডিফারেনশিয়ালের সাথে আমার একটু ডিফারেন্ট। এবারে বলো আমরা এসএইচএম এর যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনটা, ভালো করে শোনো, এসএইচএম এর যে ইকুয়েশনটা পেয়েছি এসএইচএম এর যে ইকুয়েশনটা পেয়েছি সেটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ইকুয়েশন নয় বলো? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবারে বলো থ্রি এ যদি পাই আমি থ্রি বি কি পেতে পারি? পারি বলো। থ্রি এ যদি পাই তাহলে আমি কি থ্রি বি পেতে পারি? বলো বলো বলো, পারি। আবার বলো যদি থ্রি বি পাই থ্রি এ কি পেতে পারি না? একই তো ব্যাপার। আমার কথা বোঝা, আমি বোঝাতে পারলাম? আচ্ছা এইবারে একটা ছোট প্রবলেম দিয়ে শুরু করি আজকের ইয়ে। এটা বেসিক্যালি আমরা গতদিনকার জিনিসপত্র করেছি, ঠিক আছে, গতদিনকার জিনিসপত্র করেছি। দেখো ভালো করে, কনসেপচুয়াল জিনিস হবে, এরকম আস্তে আস্তে করাবো, দেখো খুব ভালো করে শুনবে। আমার কাছে একটা ইকুয়েশন আছে y equal to a e to the power i omega t, y equal to a e to the power i omega t, এইটা SHM কি SHM নয় এইটা প্রুফ করতে হবে। আচ্ছা তোমরা কি এইটা জানো, i e to the power omega t, এই এই ফর্ম তোমাদের আইডিয়া আছে কি? আছে কি এই ফর্ম? হ্যালো স্যার, এটা অয়লার ফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আইডিয়া আছে, কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ স্যার, রাইট রাইট, কমপ্লেক্স নাম্বারে করেছো তো এটা? হ্যাঁ স্যার। করেছো না e to the power i theta? দেখো আমি কি করে করছি, ভালো করে দেখো বলতো, এই ডান দিকের ইকুয়েশনে কোনটা ভেরিয়েবল? ডান দিকের পোর্শনে, ডান দিকের পোর্শনে কোনটা ভেরিয়েবল বলো? টিটা। টিটা আমি কি করছি দেখো, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, আমি করছি কি dy / dt, dy / dt যদি করি তাহলে এই দিকে কি আসে বলতো? i নিচে চলে আসছে, ওমেগা নিচে চলে আসছে, a e to the power i omega t। আরে বাবা, e to the power a ax এর ডিফারেন্সিয়েশন কি হয়? a e to the power x হয় না, সরি ax হয় না, মনে আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ নিচে, হ্যাঁ ঠিক ঠিক আছে। দেখো এইটা হয় কি হয় না ভালো করে বলো, দেখো e to the power ax এর ডিফারেন্সিয়েশন কি হয়, মানে d of dx, এটা হয় এটা। এবার এটা করে দেখো তো, t এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো, i আর ওমেগা তো কনস্ট্যান্ট, এটাকে a ধরে নাও, এটা আসছে কি আসছে না বলো? এটা আসছে কি আসছে না? হ্যাঁ স্যার। আচ্ছা একে আবার ডিফারেন্সিয়েট করছি, d2y / dt স্কয়ার, কারেক্ট, d2y / dt স্কয়ার। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি আবার, i ওমেগা এ তো আগেই ছিল, আবার একটা i ওমেগা আসবে না, আবার একটা e to the power i ওমেগা t হবে না, দেখো তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, i i মিলে কি হয়ে যাচ্ছে, স্কয়ার, i স্কয়ারের ভ্যালু কত?
মাইনাস ওয়ান এ ওমেগা স্কোয়ার ই টু দি পাওয়ার সরি 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 দাঁড়া দাঁড়া মাইনাস ওয়ান আমি মাইনাস ওয়ান ওমেগা স্কোয়ার এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি এটা লিখতে পারি দেখো তো আচ্ছা বলো তো এই এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি ওয়াই না দেখো আরে বাবা এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি তো ওয়াই ছিল তাহলে এটাকে আমি এই এই ইকুয়েশনটা ডি টু দি পাওয়ার এটা লিখতে পারি এই ইকুয়েশন থেকে হ্যালো তোমরা কি বুঝতে পেরেছো ইজি 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 ডোন্ট মেক কমপ্লিকেট দেখো এখানে ওয়াই বসিয়ে দিলাম এটা আসছে বলো এটা আসছে ডিফারেনশিয়াল ফর্ম কারেক্ট এটা কি এটা কোনো চেনা জানা ইকুয়েশন মনে হচ্ছে দেখো তো চেনা জানা ইকুয়েশন মনে হচ্ছে মাদার ইকুয়েশন দেখো 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 এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম না এসএইচএম এর হ্যাঁ তাহলে ওয়াইটা কি এসএইচএম মানে এই এটা যেটা দিয়ে দিয়েছে অ্যাবসলিউটলি এসএইচএম হ্যাঁ এসএইচএম বলো কোশ্চেনটা বোঝা গেছে বলো কোশ্চেনটা বোঝা গেছে আচ্ছা এবার তোমরা করো তো এটা y ইকুয়াল টু কি দিয়েছে দেখো a sin ওমেগা t প্লাস b cos ওমেগা t এটা দিয়েছে প্রুফ করো তো এটা এসএইচএম কি এসএইচএম নয় ডাবল ডিফারেনশিয়েট করে তোমাকে এই ফর্মে আনতে হবে একটু ফাস্ট করো ডাবল ডিফারেনশিয়েট করে এই ফর্মে আনতে হবে কি আসছে বলো স্যার মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি তো এটা এসএইচএম ইকুয়েশন আসছে ভেরি গুড এটাকে ডাবল ডিফারেনশিয়েট করো ডিওয়াই বাই ডিটি ডিওয়াই বাই ডিটি এটা হবে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস বি ওমেগা সাইন ওমেগা টি আবার এটাকে ডিফারেনশিয়েট করো এইটাকে ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু দেখো এটাকে করলে হয় সাইন তাই তো তার মানে কি হচ্ছে বলো এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস একটা আছে আর এইটা হয়ে যায় মাইনাস বি ওমেগা স্কোয়ার কস ওমেগা টি এবার দেখো এখান থেকে তুমি আসছে মাইনাস ওমেগা স্কোয়ার কমন নাও দেখো তো এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি এবার এইটাই কি ছিল আমার ওয়াই ছিল না ওয়াই তাহলে এইটাও এই ফর্মে আসছে ডি টু ওয়াই বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো এটা এসএইচএম কি এসএইচএম নয় বলো আসছে বলো তোমাদের কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে ওটা এসএইচএম ইকুয়েশন কি এসএইচএম ইকুয়েশন নয় তোমরা সেটা পারবে কি পারবে না বলো পারবে কি পারবে না হ্যালো গুড ক্লিয়ার 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 আচ্ছা মেরে মন কে শান্তি কে লিয়ে তুম লোক ইয়ে ওয়ালা কর দো মতলব মুঝে ইয়ে কনফিডেন্স আনে দো কে তুমে কনফিডেন্স নেই আয়া ওয়াই ইকুয়াল টু ভালো করে দেখো ওয়াই ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস cos 2 ওমেগা টি এটা করে দেখাও তো এসএইচএম ইকুয়েশন কি এসএইচএম ইকুয়েশন নয় তো মুঝে ইয়ে কনফিডেন্স আ জায়েগা কি তুমি কনফিডেন্স নেই আয়া একটু ফাস্ট করো একটু ফাস্ট করো হয়েছে এসএইচএম ইকুয়েশন বেরিয়েছে হ্যাঁ স্যার ইজ ইট এসএইচএম অর ইজ নট এসএইচএম বলো 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 স্যার এটা তো মনে হচ্ছে এটা আসছে না স্যার এটা আসছে না স্যার এটা আসছে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দেখো 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 আচ্ছা দেখো তো এইটা পাচ্ছ কিনা তোমরা কারেক্ট করেছো কিনা দেখো তো এইটা পাচ্ছ কিনা ডি টু ওয়াই বাই ডি টি স্কোয়ার মাইনাস টু এ ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস দেখো তো এইটা পাচ্ছ কিনা দেখো তো এরকম কিছু পাচ্ছ কিনা
এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করো তো। স্যার কোশ্চেন একটা এ থাকবে না তাহলে? না স্যার এ তো থাকবে না। আরেকবার বলো। আ সরি না না এই ফর্মেটে আসবে না, এই ফর্মেটে আসবে না, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা তো এই এক মিনিট, একটা মিনিট, না এটা ওই ফরম্যাটে আসবে না, এটা অ্যাকচুয়ালি এই আসবে, দেখো তো একবারে করে দিচ্ছি, d2y / dt স্কয়ার, সবাই দেখো এটা আসবে মাইনাস ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস 4 cos 2 ওমেগা টি, দেখো তো এটা আসবে কি না? হ্যাঁ স্যার এটাই আসছে, এটাই আসছে, এটাই আসছে, এটা ডিফিনিটলি y নয়, দেখো এটা 4 আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে শুড আই মুভ ফরওয়ার্ড? আচ্ছা দেখো স্যার বলো আমরা জেনারেল ইকুয়েশন কি জানি, x equal to a sin omega t plus phi, correct? আচ্ছা বলো তো y equal to a sin omega t plus phi, এইটা SHM এর ইকুয়েশন প্রথমটা, বলো প্রথমটা SHM এর ইকুয়েশন? হ্যাঁ স্যার। দ্বিতীয়টা, দ্বিতীয়টা এখানে y আছে, হুম, কেন এখানে তো y আছে, দ্বিতীয়টাও y আছে স্যার, দ্বিতীয়টাও SHM এর ইকুয়েশন, বলো তো এইটার সিগনিফিকেন্স কি? এইটার সিগনিফিকেন্স হচ্ছে পার্টিকেলটা, দেখো পার্টিকেলটা এই x অ্যাক্সিস বরাবর ঘুরছে, মানে মুভ করছে, কি বললাম বুঝলে, x অ্যাক্সিস বরাবর মুভ করছে, এদিকে প্লাস a এদিকে মাইনাস a আর এদিকে 0 0, তোমরা আমার কথা বুঝতে পেরেছো? x অ্যাক্সিস বরাবর, বলো তো y মানে কি? y অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর, এটা প্লাস a এটা মাইনাস a, মানে একটা স্প্রিং, একে যদি আমি দুলিয়ে ছেড়ে দিই ও এইরকম এরকম মুভ করবে না বলো? তার মানে এই যে x বা y এইটা হচ্ছে ডাজন্ট ম্যাটার কোন ওরিয়েন্টেশনে ওটা এসএইচএম করছে, x আর y বেসিক্যালি কোন ওরিয়েন্টেশনে এসএইচএম করছে সেটা বোঝাচ্ছে, এম আই রাইট? বলো এম আই রাইট, বলো বলো বলো, এম আই রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট বলো তো ফাই এর ভ্যালু কত কত মধ্যে লাই করতে পারে? ফাই এর ভ্যালু 0 থেকে 2 পাই এর মধ্যে লাই করে না, ভেবে বলো। হ্যাঁ ফাই এর ভ্যালু 0 থেকে 2 পাই এর মধ্যে লাই করে না, হ্যাঁ, কারণ এর থেকে বেশি তো হতে পারে না, ফাই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বলো? ফাই এর, ফাই, কারণ ফাই টা তো একটা অ্যাঙ্গেল, তাহলে একটা রোটেশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 2 পাই হতে পারে, হ্যাঁ 2 পাই, বলো বলো বলো। আচ্ছা আবার এটাও তো হতে পারে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যেও তো লাই করতে পারে, একই তো ব্যাপার, জিরো থেকে টু পাই এর মধ্যে লাই করা মানে হচ্ছে ওর যে রেঞ্জ যাকে বলে যার মধ্যেও লাই করতে পারে সেটা হচ্ছে টু পাই, আরে বাবা এইটা মানেও তো টু পাই, আমাই রাইট? বলো বলো বলো, এইটা মানেও তো টু পাই, আমাই রাইট? বলো বলো বলো, এইটা মানেও তো টু পাই, আমাই রাইট? হ্যালো আমার যেটা বলা ছিল সেটা হচ্ছে জিরো থেকে টু পাই এর মধ্যে লাই করতে পারে। আচ্ছা এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা খুব ভালো করে শুনবে, আমাকে এফএইচএম এর ইকুয়েশনটা বার করে দিতে হবে, আমি তোমাদের একটা প্রবলেম করে দেবো, ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো, একটি পার্টিকেল এইরকম এইভাবে এসএইচএম করছে, কিরকম বলো? এইরকম, এই যে এইরকম, এদিকে প্লাস এ যাচ্ছে এদিকে মাইনাস এ যাচ্ছে, ঠিক আছে, ও জন্ম জন্মান্তর ধরে কোটি কোটি বছর ধরে এসএইচএম করে যাচ্ছে একটা ঘরের মধ্যে, ঠিক আছে, তুমি গিয়ে ঢুকলে, ঢুকে লাইটটা জ্বালালে, তখন দেখলে পার্টিকেলটা এইখানে আর যাচ্ছে এই দিকে, এটা হচ্ছে টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা যাচ্ছে ডান দিকে, ঠিক আছে, মাইনাস রুট থ্রি বাই এ বাই টু, এই পজিশনটা এইখান থেকে জিরো জিরো থেকে এত ডিস্টেন্সে, তাহলে এসএইচএম এর ইকুয়েশনটা কি হবে? কোয়েশনটা বোঝা গেছে? বলো কোয়েশনটা বোঝা গেছে? শোনো কোয়েশনটা বলেছে যে একটা এসএইচএম করছে জন্ম জন্মান্তর ধরে কোটি কোটি বছর ধরে আরো হাজার হাজার বছর ধরে করবে, তুমি ঘরে ঢুকলে দেখলে এই পার্টিকেলটা টি, মানে তুমি ঘরে ঢুকে যেই আলো জ্বালালে তখন দেখলে পার্টিকেলটা মাইনাস রুট থ্রি বাই এ রুট থ্রি এ বাই টু এইখানে ছিল এবং ও ডান দিকে মুভ করছে, কি বললাম, ও ডান দিকে মুভ করছে, ক্লিয়ার, ক্লিয়ার? হ্যালো, তাহলে এসএইচএম এর ইকুয়েশনটা কি সেটা বার করতে বলেছে, তাহলে এসএইচএম এর ইকুয়েশনটা কি সেটা বার করতে বলেছে? দেখো ভালো করে কি বলতে চাইছি,
বলো কোনো ডাউট আছে এই প্রবলেমটাতে? প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো? বলো বলো বলো, প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো? হ্যালো, প্রবলেমটা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, সলিউশনটা লক্ষ্য করো, ভেরি ইম্পর্টেন্ট সলিউশন, ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রবলেম যেই জন্য প্রচন্ড ফেভারিট প্রবলেম, প্রচুর বার এসছে, যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারে, তোমাদের বার করতে হবে। আচ্ছা বলো তো, এ যে এইভাবে মুভ করছে, এর ইকুয়েশন এরকম হবে না? আচ্ছা, এ এ কেটে যাবে, কেটে যাবে, তার মানে সাই এন ফাই এর ভ্যালু আসছে কি কত বলতো? -√3/2 আমরা পাই এর রেসপেক্টে বলবো, আদারওয়াইজ 330 হবে হয়তো। আচ্ছা তোমরা কি সবাই বুঝতে পেরেছো সাইন ফাই এর ভ্যালু -√3/2 এসছে? হ্যালো, এবার একটা কথা বলো, তোমরা জেনারেল সলিউশন করেছো কে ম্যাথসে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, সাইন ফাই ইকুয়াল টু -√3/2 যদি আসে তাহলে ফাই এর ভ্যালু কি কি হতে পারে? n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। রাইট 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 রাইট, ডেফিনেটলি ডেফিনেটলি। তাহলে বলো তো, ভালো করে শোনো, আমি কিন্তু এত ডিটেলে করাবো না, মানে এগুলোর একেবারে পুরো জেনারেল সলিউশন বার করে আমার পক্ষে সম্ভব না। ভালো করে শোনো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো সাইন ফাই ইকুয়াল টু -√3/2? সাইন ফাই ইকুয়াল টু -√3/2, কারেক্ট? সাইন ফাই ইকুয়াল টু -√3/2। আচ্ছা বলো তো, সাইন থিটা যদি √3/2 হয় তাহলে থিটার ভ্যালু কত হয় বলতে পারবে? পাই বাই থ্রি। কোনো ডাউট আছে? পাই বাই থ্রি, বলো থিটার ভ্যালু পাই বাই থ্রি হয়। তার মানে বলো সাইন, আচ্ছা এটা পাই বাই, আরেকবার বলো, এটা পাই বাই, হ্যাঁ হ্যাঁ, সাইন থিটা যদি √3/2 হয় থিটা হয়, হ্যাঁ পাই বাই থ্রি, রাইট, কারেক্ট। আচ্ছা এবার বলো সাইন ফাই ইকুয়াল টু -√3/t, সাইন ফাই ইকুয়াল টু -√3/t, তাহলে ফাই এর ভ্যালু কি হতে পারে বলতে পারবে? 5π/3 আর থার্ড কোয়ান্টিটি, দেখো এটা হয় কি না, আরো হয়, কিন্তু আমরা এই দুটোই নেব। কেন এই দুটো নেব বলতো? কেন এই দুটো নেব? কারণ 0 থেকে 2π এর মধ্যে, ফাই এর ভ্যালু 0 থেকে 2π এর মধ্যে লাই করে। আচ্ছা আমি জানি অনেকেরই এই ব্যাপারটা এখনো ডাইজেস্ট হচ্ছে না, তোমাদের সবার হোয়াইটে যেটা লেখা আছে সেটা কি বুঝতে পেরেছো সবাই? হোয়াইটে যেটুকু লেখা আছে সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে আমি জেনারেল সলিউশনের ফান্ডা লাগাচ্ছি, এটা একেবারে ম্যাথমেটিক্যাল ব্যাপার, যারা পটাপট উত্তর দিয়ে দিচ্ছে তারা জেনারেল সলিউশনটা করে ফেলেছে ভালোভাবে এবং পারফেক্টলি উত্তর দিচ্ছে। সৌমাল্য পারফেক্টলি উত্তর দিয়েছে 0 থেকে 2π এর মধ্যে, এটা ম্যাথমেটিক্সের জেনারেল। তোমাদের সবার কি জেনারেল সলিউশন হয়ে গেছে নাকি এমন কেউ আছো যা জেনারেল সলিউশন হয়নি? আমার হয়নি স্যার। আমার হয়নি, আমার হয়নি। ওকে, আমার পুরোপুরি হয়নি, যে মিললে চলছে আমার। ওকে ওকে, এটা একদম ফিজিক্যাল, এটা হচ্ছে জাস্ট একটা ত্রিকোণমিতির একটি পার্ট, যেখানে সাইন ফাই ইকুয়াল টু যদি -√3/2 হয় তাহলে ফাই এর ভ্যালু হয় 0 থেকে 2π এর মধ্যে, আরো ফাই এর ভ্যালু হয়, একটা হয় 4π/3 আর একটা হচ্ছে 5π/3, একটা হচ্ছে 4π/3 আর একটা হচ্ছে 5π/3। এইটা কিন্তু আমি আর করালাম না ডিয়ার। হ্যালো, তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারলে? তোমরা এমন কেউ আছো যে আমার কথা বুঝতে পারোনি? রেইজ ইওর হ্যান্ড, আমি বলবো আবার। তোমরা যদি কেউ না বুঝতে পারো আমাকে বলো, আমি বলবো যদি কোনো ডাউট থাকে। দেখো সাইন ফাই যদি -√3/2 হয় তাহলে ফাই এর ভ্যালু হয় 4π/3, 5π/3, আরো অনেক ভ্যালু হয়, আরো অনেক ভ্যালু হয়, কিন্তু আমরা শুধু এই দুটো ভ্যালু নিয়েছি, কেন? ফাইটা 0 থেকে 2π এর মধ্যে লাই করছে। ওকে ওকে, আচ্ছা এবারে ভালো করে শোনো, তার মানে আমার ইকুয়েশন কি হতে পারে? দেখো x এর ভ্যালু a সাইন ওমেগা টি প্লাস 4π/3 হতে পারে,
আর এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ পাই বাই থ্রি হতে পারে, বলো এই দুটো হতে পারে কি পারে না? কারণ এই যে ফাই এর ভ্যালু যদি এই দুটো হয় তাহলে আমার ইকুয়েশন দুটো হতে পারে কি পারে না? বলো পারে, কিন্তু আমার একটা ইকুয়েশন হবে একটা এসএইচএম এর জন্য, তার মানে এক নাম্বারটা কারেক্ট না দু নাম্বারটা কারেক্ট, এইটা দেখার জন্য আমি কি করছি দেখো, এইটাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, ভেলোসিটি পাবো, বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাবো, দেখো এটা যেটা পেয়েছি সেটা ঠিক পেয়েছি কি পাইনি, বলো যেটা পেয়েছি সেটা ঠিক পেয়েছি কি পাইনি, যেটা ডিফারেন্সিয়েট করেছি, হ্যালো বলো বলো বলো, যেটা ডিফারেন্সিয়েট করেছি, হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যালো হ্যাঁ স্যার, আচ্ছা নেক্সট ডায়াগ্রামটা দেখো, বলো তো ভেলোসিটির ভ্যালু পজিটিভ না নেগেটিভ, বলো ডায়াগ্রামটা দেখো পজিটিভ, তাহলে ভেলোসিটির ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এইটা গ্রেটার দ্যান জিরো হতে হবে, এইটা গ্রেটার দ্যান জিরো মানে হচ্ছে কস ওমেগা টি প্লাস ফাই গ্রেটার দ্যান জিরো অ্যাট টি ইকুয়াল টু জিরো, কারেক্ট, এইবারে টি ইকুয়াল টু জিরো যদি বসিয়ে দিই কস ফাই গ্রেটার দ্যান জিরো, এইবার বলো বলো এই দুটো ফাই এর মধ্যে কোন ফাই ভ্যালুর জন্য কস ফাই গ্রেটার দ্যান জিরো হবে, দেখো একটার জন্য জিরো হবে একটার জন্য একটা একটা গ্রেটার দ্যান জিরো হবে একটা লেস দ্যান জিরো হবে, বলো তো কোন ফাই এর জন্য গ্রেটার দ্যান জিরো, ভেরি গুড, কেন কেন ফোর্থ কোয়াড্রেন্ট, ভেরি গুড, এটা ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, আর এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, কারেক্ট স্যার, ভেলোসিটি কেন গ্রেটার দ্যান জিরো হবে একটু আরেকবার বলবেন, এই যে ভেলোসিটি ডিরেকশন কোন দিকে, আচ্ছা ডান দিকে, কারেক্ট, আচ্ছা তাহলে বলো তো এই দুটোর মধ্যে কোনটা আমার ফাইনাল ইকুয়েশন, বলো কোনটা আমার ফাইনাল ইকুয়েশন, এইটা বলো তো, বুঝতে পেরেছো, দেখো আমি এইখান থেকে পেয়ে গেছি cos 5π/3 এর জন্যই গ্রেটার দ্যান 0 হবে, cos 4π/3 এর জন্য কিন্তু গ্রেটার দ্যান 0 হবে না, বলো বুঝতে পেরেছো প্রবলেমটা, আমি সবাইকে জিজ্ঞাসা করছি, তোমরা যদি না বুঝতে পারো রেইজ ইওর হ্যান্ড আমি আবার বলবো, তোমরা রেসপন্ড করলেই আমি কিন্তু আরো ডিপলি ডিপে ঢুকবো, আদারওয়াইজ আমি এসব প্রবলেম নাই করাতে পারি, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, তোমরা কি সবাই বুঝতে পেরেছো স্যার, এই cos ওমেগা t + 5 ওটা t = 0 তে মানে গ্রেটার দ্যান 0 হবে, তো তারপরে t এর ভ্যালুটা ওখানে বসিয়ে দিলাম, টি এর ভ্যালু, হ্যাঁ হ্যাঁ এইটা খোলা, তুমি তো এই এই পজিশনে কনসেন্ট্রেট করছো, এই পজিশনে তুমি তো এই পজিশনে জানো ভেলোসিটিটা ডান দিকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝেছি, হ্যাঁ কারেক্ট কারেক্ট কারেক্ট, আচ্ছা বলো তো এক নাম্বার ইকুয়েশনটা কখন হতো, কোন সিচুয়েশনে এক নাম্বার ইকুয়েশনটা হতো, যদি ভেলোসিটি ওই ডান দিকে থাকতো মানে রাইট রাইট, এ যদি এই দিকে যেত তাহলে এইটা হতো, তাই না, বলো বলো এই দিকে যেত তাহলে এইটা হতো, ক্লিয়ার প্রবলেমটা, ক্লিয়ার বলো প্রবলেমটা, ক্লিয়ার, হ্যালো প্রবলেমটা ক্লিয়ার স্যার, বলছি যে ওই আপনি যেখানে ওই sin phi = -√3/2 করলেন, তো ওখানে স্যার যদি আমি cos phi দিয়ে বার করি, cos phi দিয়ে জেনারেল সলিউশন করি তাহলে হবে স্যার, হ্যাঁ যে কোনো দিয়ে হবে ভাই, কেন হবে না, তোমরা যদি ম্যাথসে যখন জেনারেল সলিউশন পড়বে দেখবে কনভার্সন করা যায়, কোনো অসুবিধা নেই, হ্যাঁ আমি cos phi দিয়ে एक्चुअली করেছি তো ওখান দিয়ে, আচ্ছা মেরে মন কে শান্তি কে লিয়ে ইয়ে वाला कर दो मुझे ये तसल्ली आए कि तुम्हें কনফিডেন্স আ গিয়া হ্যায় মাইনাস এ প্লাস এ এ বাই টু টি ইকুয়াল টু জিরোতে তুমি পার্টিকেলটা এখানে দেখলে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে এসএইচএম এর ইকুয়েশনটা আমাকে বলতে হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস সামথিং, এই ফাই এর ভ্যালু বার করতে হবে, আমাকে করে দাও, আমাকে একদম জিজ্ঞাসা করবে না, তোমরা করো, আমি আনসার লিখে দিয়েছি, দেখো তো আসছে কিনা, আহেলি অন্বেষা অর্ঘ চান্দ্রেয়ী মধুরিমা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আত্রেয়ী ঋষিতা, বোঝা যাচ্ছে না, দুটো ভ্যালু বেরোবে, সব জায়গায় দুটো ভ্যালু বেরোবে, সব জায়গায় এই অ্যান্সার এক এসেছে, আমি বুঝতে পারিনি অত্রেই, আমি আনসার লিখে দিয়েছি, দেখো এটা আনসার, এটা আনসার হবে,
ও গুড 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 বলছো, সেম এসেছে, ঠিক, হ্যাঁ স্যার এসেছে, গুড গুড ভেরি গুড। আচ্ছা বলো তো 5 এর দুটো ভ্যালু আসবে? হ্যাঁ স্যার সেম এসেছে, গুড। বলো তো এখানে ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ? সেন্ড নেগেটিভ, গুড 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 গুড। অ্যাকচুয়ালি সাইন ফাই আসবে হাফ, কারেক্ট, সাইন ফাই আসবে হাফ। হাফ কার কার জন্য হতে পারে? পাই বাই 6 এর জন্য হতে পারে, আর 5 পাই বাই 6 এর জন্য হতে পারে। কিন্তু পাই বাই 6 এর জন্য তুমি যদি দেখো, পাই বাই 6 এর জন্য ঘটনাটা কি ঘটবে বলো তো? বলো, ইয়েস, পাই বাই 6 এর জন্য ঘটনাটা কি ঘটবে, পজিটিভ না নেগেটিভ? ভেলোসিটি পজিটিভ, ভেরি গুড। আর সাইন পাই 5 পাই বাই 6 এর জন্য নেগেটিভ। সমাজ মে আ গিয়া? বলো সমাজ মে আ গিয়া? সিফ সাইন 5 পাই বাই 6 এর জন্য ওটা নেগেটিভ কেন? হ্যাঁ, না না না, সাইন এর জন্য না, cos 5 পাই বাই 6 এর জন্য নেগেটিভ হবে। হ্যাঁ সেটা ঠিক, সেটা ঠিক, কারণ বুঝতে পেরেছো? হ্যাঁ 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 আর পার্টিকেলটা এইখানে ছিল, মানে পার্টিকেলটা টি ইকুয়াল টু জিরো তে এইখানে ছিল, এ বাই টু তে। ভালো করে শোনো, এটা মাইনাসে, এটা প্লাসে। আমি আবার বলছি, টি ইকুয়াল টু জিরো তে এখানে ছিল, কিন্তু টি ইকুয়াল টু জিরো তে আমি যখন ঘরে ঢুকেছি দেখি এই এটা এদিকে যাচ্ছে, কারেক্ট? বলো তো ইকুয়েশন কি হবে, তোমরা জানো? এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 6, ভেরি গুড। একটু একটু ক্লিয়ার, একটু একটু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, একটু একটু কনফিডেন্স আসছে? আচ্ছা বলো তো, আমি যদি তোমাকে বলি যে এখান থেকে এই অবধি টাইম লেগেছে, মানে এইখানে পৌঁছতে, এই যে এইখানটায় পৌঁছতে টাইম লেগেছে টি, সরি 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 সরি, টি ওয়ান, তাহলে টি ওয়ান এর ভ্যালু কত হবে বলতে পারবে? টি বাই 4, না, আরে টি বাই 4 হতো যদি এখান থেকে 0 0 থেকে শুরু করতো। এই টি ওয়ানটাকে আমাকে উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল টি, মানে টোটাল টাইম পিরিয়ড ক্যাপিটাল টি, এই ফর্মে আমাকে বলতে হবে। টোটাল টাইম পিরিয়ড মানে যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে ফিরে আসতে। টি ওয়ান এর ভ্যালু কত বলতে পারবে? বলো টি ওয়ান এর ভ্যালু কত বলতে পারবে? বলো t/12, না তুমি অনেকটাই কাছাকাছি গেছো কিন্তু একটু ভুল করেছো। আচ্ছা সবাই দেখো, আমি করছি, সবাই দেখো, লক্ষ্য করো, বুঝতে পারবে, ইজি কনসেপ্ট। এই পার্টিকেলটার ইকুয়েশন যে এইটা সেটা তো সবাই জানো, বলো এই পার্টিকেলটার ইকুয়েশন যে এইটা এই সেটা তো সবাই জানো, তাই তো? হ্যালো হ্যালো, আচ্ছা এবারে শোনো, যখন টি ইকুয়াল টু টি ওয়ান তখন এক্স এর ভ্যালু কত বলতে পারবে? টি ইকুয়াল প্লাসে, ভেরি গুড। দেখো এইখানে তো যখন টি ওয়ান তখনই তো বেটা এসছে প্লাসে, তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি এক্স এর ভ্যালু এ, এ সাইন ওমেগা টি ওয়ান প্লাস পাই বাই 6, কারেক্ট? এখান থেকে এখান থেকে এখান থেকে এইটা কেটে গেল, তার মানে আমি লিখতে পারি, দেখো তো ওমেগা টি ওয়ান প্লাস পাই বাই 6 ইকুয়াল টু পাই বাই 2, না? আরে বাবা সাইন সামথিং ইকুয়াল টু ওয়ান মানে কত? পাই বাই 2, না? বলো সাইন ইকুয়াল টু ওয়ান মানে কত? পাই বাই 2, না? হ্যালো, এই যে দেখো না, এখানে এই যে সাইন ওমেগা টি ওয়ান প্লাস পাই বাই 6 ইকুয়াল টু ওয়ান পেয়েছি, তার মানে কি এই ভেতরের যে থিটা সেটা ইকুয়াল টু পাই বাই 2। ওকে আচ্ছা এবার বলো, এবারে ওমেগা মানে কি জানো? ওমেগা আমি আগের দিন বলেছি, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, না? এই যে টাইম পিরিয়ড আমি আগের দিন বলেছি না ওমেগার ভ্যালু, বলো ওমেগার ভ্যালু বলেছি কি? বলো বলো বলো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখানে তুমি বসিয়ে দাও, 2 পাই বাই টি ইনটু টি ওয়ান ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস, স্যার ওমেগাটা 2 পাই বাই টি কেন হলো? ওয়েট ওয়েট ওয়েট, ইকুয়াল, এখান থেকে দেখো টি ওয়ান এর ভ্যালু টি বাই 6 পাচ্ছো কিনা দেখো। অন্বেষা কোথায় ভুল করেছো বুঝতে পেরেছো? ওকে, মানে আমি বলতে চাইছি যে তুমি যেহেতু টি বাই 12 বলেছো, সো ইট ইজ প্রেটি নিয়ার, মানে তুমি হয়তো সিকোয়েন্সটা বুঝতে পেরেছো, আমি জানি না তুমি সিকোয়েন্সটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, আচ্ছা এটা আমি বলিনি না? আচ্ছা আপনি বলেছিলেন আগের দিন, বলিনি?
হ্যাঁ বলেছিলেন। আচ্ছা আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি রোটেশনাল মেকানিক্স তো বলেছিলেন। হুম, রোটেশনাল মেকানিক্স তো বলেছিলাম। দেখো দেখো দেখো, ওমেগা মানে কি বলতো? হ্যালো, দেখো ভালো করে শোনো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এট দ্য সেম টাইম আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি কথাটাও বলেছিলাম। এই যে এইটা, আচ্ছা দেখো দেখো দেখো, এইটা তার মানে একটু বলে দিই, কোনো অসুবিধা নেই। তারপরে আমি দেখো এবার জেনারেল কিছু চর্চা করব। এইটা একটা পার্টিকেল এখান থেকে ঘুরে এই অবধি এসেছে, টোটাল টাইম লেগেছে ক্যাপিটাল টি। বলতো কত অ্যাঙ্গেল মুভ করেছে? 2π। বলতো টোটাল কত টাইম? টি। উপরেরটা কত? উপরেরটা কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট না? হ্যাঁ। নিচেরটা টোটাল টাইম? নিচেরটা টোটাল টাইম। এটাকে আমি কি বলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি? হ্যালো, এটাকে আমি কি বলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি? এটা ইকুয়াল টু ওমেগা না? আচ্ছা কারেক্ট। এবার বলো, বলো তো 1/T মানে কি? ফ্রিকোয়েন্সি না? এটা কি তোমরা জানো? হ্যাঁ, এটা তো 9 টেনেও তো ছিল বোধহয়, তাই না? এটা মানে ফ্রিকোয়েন্সি না, কারেক্ট? এবার তুমি এইখানে চলে এসো, ওমেগা ইকুয়াল টু 2πf বলতে পারো? বলো ওমেগা ইকুয়াল টু 2πf বলতে পারো? তাহলে এন দিয়ে ডিনোট করা হয়, এন দিয়ে ডিনোট করা হয়, এফ দিয়ে ডিনোট করা হয়। ও ঠিকই বলেছে, এন দিয়ে ডিনোট করা হয়, ফ্রিকোয়েন্সি কে এন দিয়ে ডিনোট করা হয়, একই ব্যাপার। তার মানে ভেবে দেখো, যখন আমি এই ইকুয়েশনটা ইউজ করছি তখন আমি এই ওমেগা কে কি বলবো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ভেরি গুড। আর যখন এই ইকুয়েশনটাকে ইউজ করছি তখন আমি কি বলবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি। একই জিনিস, ক্লিয়ার? বলো ক্লিয়ার। কি পার্টিকেলটার অ্যাঙ্গুলার ভেলোসিটি? কোন পার্টিকেলটার মানে, এটা কার অ্যাঙ্গুলার ভেলোসিটি? ওয়েট ওয়েট, এই বলছি এই অ্যাঙ্গুলার ভেলোসিটি কার, এইটা বোঝাতে আমাকে একটু আর একটু ওয়েট করতে হবে তোমাদের। কি বললাম? আর একটু ওয়েট করতে হবে তোমাদের, কিন্তু তোমরা পার্টিকেলটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে পারো। এই যে পার্টিকেলটা এরকম এরকম মুভ মানে এসএইচএম করছে না, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, সরি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তার। কিন্তু এই অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু পার্টিকেলটার নয়। কেন? পার্টিকেলটা কি গোল গোল মুভ করছে, গোল গোল ভাবে ঘুরছে, সার্কুলার পাথে কি ঘুরছে পার্টিকেলটা? না। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা পার্টিকেলটার নয়, কিন্তু পার্টিকেলটার কি অ্যাঙ্গুলার, বলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ভেরি গুড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ভেরি গুড। এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? না, এখনো আসেনি, একটু ওয়েট করো, আজকে তোমরা তার আনসার পাবে, ঠিক আছে? আচ্ছা চলো, এবারে আমি, আচ্ছা আরেকটা জিনিস একটু চর্চা করে নি, তোমরা আমাকে বলবে, ডিরেকশন নিয়ে একটু চর্চা করে নি। ধরো একটি পার্টিকেল এসএইচএম করছে, এটা হচ্ছে মিড পজিশন, ধরো এটা হচ্ছে, ধরো প্লাস এ, এটা মাইনাস এ, ধরো পার্টিকেলটা এইখানে আছে, এইখানে এইখানে, তাহলে বলো তো ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ? এক নাম্বার পজিশনে আছে, ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ? বলো পজিটিভ। পজিটিভ মানে x পজিটিভ। বলো তো a তাহলে কি হবে, a অ্যাক্সেলারেশন? পজিটিভ। ও না, এটা নেগেটিভ। কেন? a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x না? ভেবে দেখো, তার মানে ভেবে দেখো, আমি যদি এই ইয়ে দিয়ে ডিনোট করি, রেড যেটা দেখাচ্ছি এটা কাকে ডিনোট করছে বলো? রেড যেটা দেখাচ্ছি কাকে ডিনোট করছে? x কে। বলো তো এই যে গেরুয়া যাকে ডিনোট করছে, কাকে? গেরুয়া অ্যাক্সেলারেশন, দ্য ফ্রন্ট কে অ্যাক্সেলারেশন কে, কারেক্ট? কোনো ডাউট আছে এই এইটা সম্বন্ধে? আচ্ছা দু নম্বরে কি হবে, কোন দিকে x হবে বলো? কোনটা, 1 আর 2, কোনটা x কোনটা y? নাম্বার 1 টা x আর নাম্বার 2 টা অ্যাক্সেলারেশন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এসএইচএম এর ইকুয়েশন আমাকে কি বলছে, x যেদিকে হবে তার অপোজিট দিকে কি হবে? বলো x যেদিকে তার অপোজিট দিকে কি হবে, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন, তার মানে ভেবে দেখো, যদি আমি এইটা জানি, সরি এটা x তো, এটা নেগেটিভ পজিটিভ, আমি যদি এইটা জানি তাহলে অটোমেটিক্যালি এইটা পেয়ে যাবো কি পাবো না? x জানলে অটোমেটিক্যালি ডিরেকশন অফ ইয়ে a পেয়ে যাবো কি পাবো না? হ্যাঁ বলো, পেয়ে যাবো, তাই না? পেয়ে যাবো, কারণ একটার সাথে তার রিলেটেড। বলো একটার সাথে আরেকটা রিলেটেড। আচ্ছা এবারে শোনো আমি কি বলতে চাইছি, ভালো মতো শুনবে, মন দিয়ে শুনবে, কান খুলে শুনবে। বলো তো এক নাম্বার পজিশনে ভেলোসিটি কোন দিকে? ডান দিকে। এনি আদার আনসার? এক নাম্বার ডিরেকশনে ভেলোসিটি কোন দিকে স্যার, মানে ডিরেকশন অফ মোশনটা যেদিকে, পজিটিভ দিকে? না না না, ভালো করে শোনো, এক নাম্বার পজিশনে এই দিকেও ভেলোসিটি হতে পারে, আবার এই দিকেও ভেলোসিটি হতে পারে। কেন? ভালো করে দেখো, পার্টিকেলটা এখান থেকে যাওয়া শুরু করেছে, ঘুরে এখানে এসেছে, এই পয়েন্টে যাওয়ার সময় ডান দিকে ভেলোসিটি, ফেরার সময় কোন দিকে ভেলোসিটি, বাঁ দিকে না? কিন্তু যাওয়ার সময়ও অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট
এইটা বলো অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট এটা বলো তো ফেরার সময় অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট সেম মানে আগেরটার মতো কি আগেরটার মতো নয় আগেরটার মতো নয় দুটো আগেরটার মতো আরে বাবা ফেরার সময়ও এক্স আর এ সেম ভেবে দেখো পার্টিকেলটা এই দিকে যাক বা এই দিকে যাক এইটা কিন্তু ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে নয় এটা কিন্তু ডিসপ্লেসমেন্টের ডিরেকশন না অরিজিনাল ডিরেকশনে আরেকবার বলো অ্যাক্সেলারেশনটা অরিজিনাল ডিরেকশনে দাঁড়াও 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 না 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 বি ক্লিয়ার বি ক্লিয়ার ধরো পার্টিকেলটা এই দিকে ডান দিকে যাচ্ছে আরে বাবা এই এইটাও তো হতে পারে এই যে পার্টিকেলটা এইখানে বা পার্টিকেলটা মানে এইখানে বুঝতে পারছো কি বললাম পার্টিকেলটা অ্যাকচুয়ালি তোমাদের এই যে ওয়াইড দিয়ে আমি যেটা ড্র করে দেখিয়েছি না এটা বেসিক্যালি এই যাচ্ছে একই লাইনে বাপাস ফিরছে যাচ্ছে একই লাইনে বাপাস ফিরছে তোমরা কি আমার কথা বুঝতে পারছো সবাই বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো তাহলে ভেবে দেখো এই এই পয়েন্টে এই পয়েন্টে এই একই পয়েন্টে একই পয়েন্টে এই যে এই পয়েন্টে দু নাম্বার পয়েন্টে ওর ডিরেকশন এই দিকে হবে কখন বলো রেড এর দিকে হবে কখন যখন ও এক্সট্রিমের পজিশনের দিকে যাবে আবার যখন এক্সট্রিম পজিশন থেকে ফিরে আসবে তখন এই সেম পয়েন্টে ডিরেকশন উল্টো হবে না এইদিকে আচ্ছা এই দু নাম্বার পয়েন্টে অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ এই পয়েন্টে এটা বলো টু এ আর এটা টু বি মানে যাওয়ার সময় হচ্ছে টু এ আর আসার সময় হচ্ছে টু বি বলো তো টু এ কন্ডিশনে ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ নেগেটিভ ভেরি গুড অ্যাক্সেলারেশন পজিটিভ ভেরি গুড টু বি পজিটিভ ডিসপ্লেসমেন্ট পজিটিভ ডিসপ্লেসমেন্ট সেম সেম আরে বাবা নেগেটিভ আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট কি করে পজিটিভ হয় দেখো 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 এইটা অরিজিন এর এপাশে থাকলেই ও নেগেটিভ হবে এর এপাশে থাকলেই ও নেগেটিভ হবে এপাশে ও নাচুক কুদুক যাই করুক এদিকে যাক এদিকে যাক লাফালাফি করুক ডাজেন্ট ম্যাটার এর এপাশে থাকলেই এটার ডিসপ্লেসমেন্ট কি হবে নেগেটিভ আমার কথা বুঝতে পারলে মানে ভেবে দেখো এ এই দিক থেকে যাচ্ছে অরিজিনের এই এই পাশে আবার এটা অরিজিন অরিজিনের এই পাশে ও এই দিকে যাচ্ছে বলো তো দুটোর মধ্যে ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ দুটোরই ডিসপ্লেসমেন্ট পজিটিভ এই দুটোরই ডিসপ্লেসমেন্ট নেগেটিভ কিন্তু বলো তো ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ডিফারেন্স কি বলো তো ফার্স্ট আর সেকেন্ড মানে এইটা এই দুটোর মধ্যে ডিফারেন্স কি অ্যাক্সেলারেশন ভেলোসিটি ডিফারেন্স অ্যাক্সেলারেশন না ভেলোসিটি ডিফারেন্স কি বললাম বলো হ্যালো ভেলোসিটি ডিফারেন্স এইটাকে যদি এক বলি এটাকে দুই বলো তো একে ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ একে ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ একে নেগেটিভ ভেরি গুড আর দুই এ পজিটিভ কারেক্ট ও কিন্তু ধরো এটা যদি অরিজিন হয় এটা হচ্ছে -50 ওর কোঅর্ডিনেট হচ্ছে -50 কি বললাম তার মানে কি ডিসপ্লেসমেন্ট নেগেটিভ কিন্তু ডিসপ্লেসমেন্ট নেগেটিভ মানে কি ভেলোসিটি নেগেটিভ না ভেলোসিটি দেখো বাদিকেও হতে পারে ডান দিকেও হতে পারে আর ইউ গেটিং হোয়াট আই এম টেলিং হ্যালো হ্যাঁ কারেক্ট তাহলে এবারে উপরে চলে এসো টু এ তে আর টু বি তে ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ দুটোই নেগেটিভ দুটোই নেগেটিভ তাহলে অ্যাক্সেলারেশন দুটোই পজিটিভ দুটোই পজিটিভ কারেক্ট হতেই হবে হতেই হবে আচ্ছা এবার বলো ভেলোসিটি কি হবে একটা টু এ তে নেগেটিভ হবে আর টু বি তে পজিটিভ দেখো এখানে দুটোতেই নেগেটিভ এটাও নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ কারেক্ট কিন্তু ভেলোসিটি আমি বলতে পারবো না যতক্ষণ না আমি জানতে পারবো এবারে বলো টু এ তে ভেলোসিটি নেগেটিভ না পজিটিভ টু এ তে নেগেটিভ আর নেগেটিভ আর টু বি তে পজিটিভ ভেরি গুড দেখো ডান দিকে যাচ্ছে তাই ভেলোসিটি পজিটিভ তোমরা কি পুরো সিনারিওটা বুঝতে পারলে বলো 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 পুরো সিনারিওটা বুঝতে পারলে হ্যালো ওকে এবারে ভালো করে শোনো একটা এক্সামে কোশ্চেন দিয়েছে একটা এসএইচএম এ ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স কি বললাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স আর অ্যাক্সেলারেশন এ এদের ক্রস প্রোডাক্টের ভ্যালু কত হবে জিরো কেন এদের জিরো আর সাইন 180 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেবে দেখো এসএইচএম এ ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশন অলওয়েজ অপোজিট ভেবে দেখো দেখো আরে এটাই তো ডেফিনেশন তাই না এটাই তো ডেফিনেশন তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ভেরি গুড তাহলে ওকে সাইন ওয়াই 180 ভ্যালু কত 0 ওকে বলো তো এটা কি হবে এক্স ক্রস ভি 0 হবে কেন হয় 0 নয় 180 হবে অ্যাবসলিউটলি রাইট হয় 0 নয় 180 তাহলে আমি এইটা বলতে পারি যে এসএইচএম এর তিনটে কাইনেমেটিক প্যারামিটারের মধ্যে যে কোনো দুটোর ক্রস প্রোডাক্ট কি হবে
যে কোনো দুটোর ক্রস প্রোডাক্ট কি হবে বলো, যে কোনো দুটোর ক্রস প্রোডাক্ট কি হবে, জিরো হবে কি হবে না? যে কোনো দুটোর তুমি এক্স এক্স নাও না তাও কি হবে? জিরো, জিরো হবে, এমনিও জিরো হবে বলো তো। এ আর ভি নিলে জিরো বা 180 কারেক্ট বলো তো। এইখানে এ আর ভি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180 আর এইখানে জিরো, জিরো। ক্লিয়ার? এটা এটা এমস এর কোশ্চেন, এটা এমস এর কোশ্চেন ছিল। এ আর ভিটা কেন জিরো হচ্ছে আরেকবার একটু বলবেন। এ আর ভিটা জিরো, তুমি 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 ডায়াগ্রাম করে দেখো, ভি কোন দিকে আর এ কোন দিকে, ডায়াগ্রাম করে দেখো। এইদিকে ভি পজিটিভ আর এইদিকে এ পজিটিভ, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? জিরো, কারেক্ট, কারেক্ট। শুড আই মুভ ফরওয়ার্ড? ইয়েস স্যার। ওকে, আচ্ছা আমি তোমাদের এখন একটা কথা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট। এখনো আমাদের প্রচুর জিনিসপত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমি এখনো অনেকের অনেক কোয়েশ্চেনের উত্তর দিই। আগের দিন আমাকে একজন কোয়েশ্চেন করেছে ফাইটা কি বেসিক্যালি, তাই না? ফাইটা কি বেসিক্যালি, কেউ কেউ কিছুটা বুঝতে পেরেছ যে যেখান থেকে আমি শুরু করছি সেই ইনিশিয়াল কন্ডিশনটা ফাই, যদি আমি এই অরিজিন থেকে শুরু করতাম তাহলে বলতো ফাই এর ভ্যালু কত হতো? কত হতো? ভেরি গুড। আচ্ছা তুমি টি ইকুয়াল টু জিরোতে, মানে টি ইকুয়াল টু জিরোতে মানে যখন ঘরে সুইচটা অন করেছো তখন দেখছো ও একদম এক্সট্রিম রাইট পজিশনে, তখন ফাই এর ভ্যালু কত? না ফাই এর ভ্যালু, ফাই তো অ্যাঙ্গেল ডিআর। আরেকবার একটু বলবেন স্যার কোশ্চেনটা? শিওর বলবো। তুমি ঘরের মধ্যে ঢুকেছো আর ও তো এসএইচএম করেই যাচ্ছে, এই এসএইচএমটা যে কত কোটি কোটি বছর ধরে করে আসছে আমরা জানি না, ও তো এসএইচএম করেই যাচ্ছে। তুমি টি ইকুয়াল টু জিরোতে লাইট জ্বালিয়ে দেখেছো ও একদম রাইট এক্সট্রিম পয়েন্টে রয়েছে, রাইট এক্সট্রিম পয়েন্টে রয়েছে, 90 5 by 2, very good, very good, very good, very good, absolutely. 9 inverse 1. Right. আচ্ছা তুমি লাইট জ্বালিয়েছো, তুমি লাইট জ্বালিয়েছো। আচ্ছা দেখি 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 দেখি, আচ্ছা এটা পরে আসছি, এটা ফেজারটা করে করছি। ওকে, আচ্ছা এখন আমরা একটা কনসেপ্ট করব, সেই কনসেপ্টটা আমাদের অনেক ধোঁয়াশাকে কি বলবো, অনেক ধোঁয়াশা আমাদের মধ্যে থেকে তুলে দেবে, আগে যা যা ধোঁয়াশাগুলো এখনো রয়েছে। আচ্ছা তোমরা একদম ফ্রেশ মাইন্ড হয়ে যাও, একদম ফ্রেশ, অ্যাজ ইফ তুমি আজকে নতুন ক্লাস করছো, একদম ফ্রেশ মাইন্ড। কি বলে, তোমার মাথার গ্রে ম্যাটারটাকে বা নার্ভগুলোতে একেবারে খোলা ছেড়ে দাও, কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, দরকার হলে লেখারও দরকার নেই। আমার ভিডিও লেকচার আছে, তোমরা পরে দেখে নিতে পারবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে এবং এক একটার আনসার দেবে। এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এসএইচএম কে বোঝার জন্য, এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এসএইচএম কে বোঝার জন্য। ওকে, ওকে, আচ্ছা আমি স্টার্ট করছি, আমি স্টার্ট করছি। তোমরা কি বলে, দেখো আমি স্টার্ট করছি, আমি এর হেডিংটা এখনই দিচ্ছি না, হেডিংটা এখনই দিচ্ছি না, কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করছি। ওকে, একটা এক্সপেরিমেন্ট করছি, আমি হেডিংটা এখনই দিচ্ছি না কিন্তু একটা এক্সপেরিমেন্ট করছি। ভালো করে লক্ষ্য করো কি করছি, এখানে আমি হেডিংটা দেবো, তোমরা নিজেরাই বলে দেবে যে দাদা এইটা হেডিং, এইটা হওয়ার কথা। দেখো হেডিংটা পরে বলছি, হেডিংটা বললে তোমাদের পুরো ইয়েটা নষ্ট হয়ে যাবে, চার্মটা। আমি একটা এক্সপেরিমেন্ট করছি, কি এক্সপেরিমেন্ট সেটা শোনো। এখানে একটা টর্চ, এখানে অনেক একটা টর্চ মানে এদিক থেকে আলো ফেলা হচ্ছে, ওকে এদিক থেকে আলো ফেলা হচ্ছে, কি বললাম, এদিক থেকে আলো ফেলা হচ্ছে, আর এইখানে একটা কি বলে, এটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল, বুঝতে পারছো, ভার্টিক্যাল, ওকে ভার্টিক্যাল। ভালো করে লক্ষ্য করো, তোমরা আমার এই সরি ডায়াগ্রামটা কি বুঝতে পেরেছো? ডায়াগ্রামটা হচ্ছে, ভালো করে শোনো, নিচে আমি এখানে একটা পর্দা রেখেছি, কার্টেন বা স্ক্রিন, কি বললাম, কার্টেন বা স্ক্রিন রেখেছি, ঠিক আছে? খুব ভালো করে শোনো, এইবারে ভালো করে শোনো, একটি পার্টিকেল ভার্টিক্যাল, এটা কিন্তু ভার্টিক্যাল, ডিআর ভার্টিক্যাল, একটি পার্টিকেল, এই পার্টিকেলটা একদম পয়েন্ট পার্টিকেল, ঠিক আছে, এ এই সার্কুলার পথে ঘুরছে, কি বললাম, এ এই সার্কুলার পথে ঘুরছে, ক্লক ওয়াইজ সেন্সে ঘুরছে, বলো ক্লক ওয়াইজ সেন্সে ঘুরছে, ঠিক আছে, আর এই পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে ওমেগা, এই পার্টিকেলটার,
কি বললাম বলো, এই পার্টিকেলটার ভেলোসিটি ওমেগা, এ একটি সার্কুলার পাথে ঘুরছে, তার রেডিয়াস এ, কি বললাম তার রেডিয়াস এ, ওকে বলো কোনো ডাউট আছে? আর এই যে পাথটা রেড দিয়ে আমি যে পাথটা ড্র করেছি এটা একেবারে তোমার তুমি ধরে নিতে পারো একদম থিন একটা জিনিস দিয়ে তৈরি যেটা দেখাই যাচ্ছে না। হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? হ্যালো বুঝতে পেরেছো? এই পার্টিকেলটা ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, কি বললাম এই পার্টিকেলটা ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা এক্সপেরিমেন্ট করছি, এখনো এর সাথে আমরা এসএইচএম এর কোনো সম্পর্কই দেখিনি, ঠিক আছে? এবারে ভালো করে শোনো, এবারে এ তো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর ওপর থেকে আলো পড়ছে, আর এখানে একমাত্র এই যে পার্টিকেলটা যেটা ঘুরছে না এরই শ্যাডো নিচে পড়ছে, কি বললাম বলো, এরই শ্যাডো নিচে পড়ছে, এরই শ্যাডো, কারেক্ট, এরই শ্যাডো নিচে পড়ছে, ভিজুয়ালাইজ করতে হবে। তুমি যখন ঘরে ঢুকলে, ঢুকে লাইটটা জ্বালালে, তুমি লাইটটা জ্বালালে না, তুমি যখন ঘরে ঢুকলে তখন দেখলে পার্টিকেলটা এইখানে আছে টি ইকুয়াল টু জিরোতে, এইখানে টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে দেখলে এখানে আছে, তুমি এই অ্যাঙ্গেলটা মেজার করে দেখলে ফাই, কি বললাম, তুমি এই অ্যাঙ্গেলটা মেজার করে দেখলে ফাই, সরি থিটা লিখেছি, ফাই হবে, ফাই। আচ্ছা কিছুক্ষণ বাদে, মানে টি টাইম বাদে, টি টাইম বাদে টি ইকুয়াল টু টি তে পার্টিকেলটা এখানে আসবে কি আসবে না বলো, এখানে আসবে কি আসবে না, এই যে ইয়েলো এই গ্রিন পজিশনে আসবে কি আসবে না বলো, গ্রিন পজিশনে আসবে কি আসবে না বলো, আসবে? হ্যাঁ স্যার। বলো তো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই যে গ্রিন দিয়ে যেটুকু করেছি বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত, গ্রিন দিয়ে? হ্যালো, ওমেগা টি, ওমেগা টি, সিম্পল, এটা বলতে এতক্ষণ কেন লাগছে ডিআর, ওকে কি বললাম বলো, ওমেগা টি, আচ্ছা আচ্ছা। এবারে শোনো, এই ওপর থেকে তো লাইট পড়ছে, যখন টি ইকুয়াল টু টি টাইমে এই সেম পার্টিকেলটার শ্যাডোটা এখানে পড়বে না বলো, শ্যাডোটা এখানে পড়বে না, এই যো দেখো, এই যো, এই যেটা শ্যাডোটা পড়বে না? হ্যাঁ। আচ্ছা এইবারে ভালো করে লক্ষ্য করো, বলো তো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি সেম, এই যে, ওকে সেম, আমি এইটাকে অরিজিন ধরছি জিরো জিরো, এইটাকে আমি বলছি এক্স, এইটা, এটা মানে তো এইটা এক্স না, তাই তো? আচ্ছা বলো তো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 180, না সরি 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 সরি, তুমি ঠিকই বলেছো, 90 মাইনাস পাই বাই 2 মাইনাস পাই প্লাস জিরো, পাই প্লাস ওমেগা টি, কারেক্ট, এটাকে আমি বলছি আলফা, কারেক্ট। আচ্ছা এবার এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, বলো তো এইটা কত, সরি সরি সরি, এই এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা এ না, এই ডিস্টেন্সটা রেডিয়াস, রেডিয়াস এ ধরে নিয়েছি, তাই তো? আচ্ছা এই অ্যাঙ্গেলটা আলফা, এইটা এক্স, বলো তো এক্স আর এ আর আলফার মধ্যে কি রিলেশন, এ কোস আলফা। আচ্ছা এবার এর আলফার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি, সাইন হয়ে যাবে, তারপরে দেখো এখান থেকে আমি এক্স এর ভ্যালু কি পাচ্ছি বলো, এ সাইন ওমেগা টি প্লাস ফাই পাচ্ছি, হ্যাঁ, এইটা চেনা চেনা লাগছে, এটা মানে এটা এসএইচএম করছে, কারেক্ট কারেক্ট, কোনটাই এসএইচএম করছে, রাইট, এসএইচএম করবে, রাইট 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 রাইট, ইনফ্যাক্ট ভালো করে শোনো, ইনফ্যাক্ট এইটা যখন আবিষ্কার হলো যে একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের শ্যাডো এসএইচএম করছে, তখন এসএইচএম এর একটা নতুন দিক খুলে গেল, নতুন দরজা খুলে গেল, নিউ ডোর হ্যাজ বিন ওপেনড হোয়াইল ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট the shadow of uniform circular motion performs SHM. অনেক ক্রিটিক্যাল প্রবলেম এক লাইনে সলভ হয়ে যাচ্ছে, অনেক ক্রিটিক্যাল প্রবলেম এক লাইনে সলভ হয়ে যাচ্ছে। এবার তোমরা ভিজুয়ালাইজ করো, ওপর থেকে লাইট পড়ছে, ওপর থেকে লাইট পড়ছে, এই পার্টিকেলটা মানে এই পার্টিকেলটা ডান দিকে ঘুরছে, আর এর শ্যাডোটা কি হবে, এই শ্যাডোটা এরপরে ডান দিকে যাবে না বাদিকে যাবে, এই শ্যাডোটা ভেরি গুড, তারপরে ভেবে দেখো এইখানে এসছে, তারপরে নিচের দিকে যখন যাবে তখন শ্যাডোটা ডান দিকে যাবে না বাদিকে যাবে, আস্তে আস্তে বাদিকে যাবে, ভেরি গুড, তার মানে ভেবে দেখো তো এর শ্যাডোটা এই রকম করবে না, দেখো বুঝতে পারলে আমার কথা,
বুঝতে পারলে সবাই কি বুঝতে পেরেছো? হ্যালো, তার মানে শ্যাডোটা কি করছে বলো? এসএইচএম করছে। তার মানে আমি বলতে পারি ইউনিফর্ম সার্কুলার মোশনের শ্যাডোই হচ্ছে এসএইচএম। ইউনিফর্ম সার্কুলার মোশনেরই শ্যাডোটাই এসএইচএম। বলো 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 তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা বলো বলো, তোমরা সবাই কি বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার কি জিনিসটা বলো, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, তার মানে আমি এইটা বলতে পারি ইউনিফর্ম সার্কুলার মোশনের শ্যাডো হচ্ছে এসএইচএম, তাই না? বলো বলো, কারণ শ্যাডোর ইকুয়েশন আর এসএইচএম এর ইকুয়েশন একদম মিলে গেছে। আচ্ছা, তাহলে এবার আমাকে বলতে পারবে এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা বলেছিলাম, এটা কার অ্যাঙ্গুলার ভেলোসিটি? এই শ্যাডোটার না, শ্যাডোটার না, কারেক্ট 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 কারেক্ট। এবার আমি উল্টো ভাবে বলছি, দেখো প্রত্যেকটা ইউসিএম এর একটা করে শ্যাডো থাকবে কি থাকবে না? প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ইউসিএম এর, ইউনিফর্ম সার্কুলার মোশনের প্রত্যেকটা ডিফারেন্ট ইউসিএম এর, কারণ রেডিয়াস যদি কম হয় এর জায়গায় 2a হয়, মানে আমার কথা বুঝতে পেরেছো? যে প্রত্যেকটা এসএইচএম এই প্রত্যেকটা ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা শ্যাডো থাকবে। বলো, হ্যাঁ স্যার। প্রত্যেকটা ইউনিফর্ম সার্কুলার মোশনের করসপন্ডিং একটা এসএইচএম থাকবে, প্রত্যেকটা ইউনিফর্ম সার্কুলার মোশনের করসপন্ডিং একটা এসএইচএম থাকবে। আরে বড়িয়া, তাহলে বলো প্রত্যেকটা এসএইচএম এর একটা করসপন্ডিং ইউনিফর্ম সার্কুলার মোশন থাকবে কি থাকবে না? হ্যাঁ, ওই সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট? রাইট। তো প্রত্যেকটা এসএইচএম এর একটা করসপন্ডিং সার্কুলার মোশন থাকবে, সেই সার্কুলার মোশনের যেটা ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটাই হচ্ছে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইজ দ্যাট ক্লিয়ার নাও? ইজ দ্যাট ক্লিয়ার নাও? হ্যাঁ স্যার। সৌরিমা, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার তার মানে বলো, যদি আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলি তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কার? শ্যাডোটার। আর যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি বলি তাহলে ওটা কার? বলো, কার? পার্টিকেলটার। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো, ক্লিয়ার ব্যাপারটা? শুড আই মুভ ফরওয়ার্ড? ইয়েস স্যার। আচ্ছা, আমরা এর হেডিং দেব ফেজার। ফেজার এর হেডিং দেবো ফেজার। এই ফেজার আবিষ্কার হওয়ার পরে, ফেজার ভেবে দেখো, ফেজার আবিষ্কার হওয়ার পরে সব প্রবলেম গুলো কি তাড়াতাড়ি হয়ে যায়, কত ক্রিটিক্যাল প্রবলেম খুব ফাস্ট করে দেওয়া যায়, সব ক্রিটিক্যাল প্রবলেম খুব ফাস্ট করে দেওয়া যায়, সব ক্রিটিক্যাল প্রবলেম খুব ফাস্ট করে দেওয়া যায়। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো আমার এই সিনারিওটা? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো আমার এই সিনারিওটা যেটা বলেছি? হ্যালো, তার করসপন্ডিং তুমি একটা লিনিয়ার ভেলোসিটি পাবে, লিনিয়ার এসএইচএম পাবে। আমি করাবো, পেন্ডুলামে করাবো, ডোন্ট ওয়ারি। আমার মনে আছে, পেন্ডুলামে আমি করাবো, ডোন্ট ওয়ারি। মানে সার্কেলেরই একটা পার্ট হয়ে যায়, নিচের পার্টটা হবে। ইউনিফর্ম সার্কুলার মোশনে যতক্ষণে 2π কভার করবে, 2π ততক্ষণেই তো তোমার এই নিচের শ্যাডোটা ও আবার নিজের জায়গায় ফিরে আসবে। তারপরে দুটোর কি সমান, টাইম পিরিয়ড সমান কি সমান নয়? একটু একটু আইডিয়া হয়েছে বলো, একটু একটু আইডিয়া হয়েছে? স্যার, এই যে করেসপন্ডিং সার্কুলার মোশনটা কি সবসময় ইউনিফর্মই হবে না নন ইউনিফর্ম হতে পারে? তুমি বলো নন ইউনিফর্ম সম্ভব, ওয়েট করো, তুমি বলো নন ইউনিফর্ম সম্ভব কিনা, তুমি বলো নন ইউনিফর্ম সম্ভব কিনা? না স্যার। তাহলে কোশ্চেনটা করার দরকার ছিল? তুমি নিজে ভাবো, একটু নিজে ভাবার চেষ্টা করো, ডেফিনেটলি তোমরা উত্তর পাবে। কেন? সিম্পল জিনিস, আমরা এসএইচএম এ এই যে ওমেগা যেটা ধরেছিলাম, ওমেগা স্কোয়ার, এটা কনস্ট্যান্ট ধরেছিলাম কি কনস্ট্যান্ট ধরিনি? কোথায় গেল বেটা? ওহো, দাঁড়াও। হ্যাঁ, এই যে এ ইকুয়াল টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটাকে আমরা লিখেছিলাম এ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সেই ওমেগা স্কোয়ারটাকে কনস্ট্যান্ট ধরেছিলাম। হ্যাঁ স্যার। যদি ওমেগা স্কোয়ারটাকে কনস্ট্যান্ট ধরি তাহলে ওমেগা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। যদি ওমেগা কনস্ট্যান্ট হয় তাহলে কি এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন হতে পারে? না স্যার। ওকে, আচ্ছা, দেখো আমরা এর আগে দুটো প্রবলেম করেছি না, এই যে আমি তোমাদের বললাম এই যে কতক্ষণ টাইম লেগেছে, টি বাই কত,
বলো টি বাই সিক্স আর কোথায় গেল প্রবলেমটা? আচ্ছা না, এই যে ফার্স্ট প্রবলেমটা দেখো, এই যে ফার্স্ট প্রবলেমটা মনে আছে আমরা করেছিলাম এ সাইন ওমেগা টি প্রাই পাই বাই থ্রি, মনে আছে? দেখো আমি প্রবলেম গুলো করাচ্ছি এক লাইনে করে হয়ে যাবে, এক লাইন করে লক্ষ্য করো, লক্ষ্য করো। সেটা হচ্ছে এই যে দেখো স্যার, আগেটার হেডিংটা কি বললে? ফেজার, ফেজার, ফেজার লিখতে পারো, ফেজার এন্ড ফেজার, ফেজার, তারপরে লেখো রিলেশন বিটুইন এসএইচএম এন্ড ইউনিফর্ম সার্কুলার মোশন, রিলেশন বিটুইন এসএইচএম এন্ড ইউনিফর্ম সার্কুলার মোশন। এনার্জি, পেন্ডুলাম, এসএইচএম, ওই প্রবলেম গুলো ওটা করতে 2 মিনিট সময় লাগবে, ওই প্রবলেম গুলো অনেকগুলো করাতে হবে, যেইতে মেনসে অনেকবার এসেছে। ও এনার্জি মেথডটাও তো বলতে হবে, ঠিক আছে বলিয়া দিব। আচ্ছা দেখো মনে আছে আমাদের এই প্রবলেমটা, হ্যালো এইটা মাইনাস রুট থ্রি এ বাই টু টি ইকুয়াল টু জিরো তে এইদিকে। আচ্ছা তোমরা এইদিকে চলে এসো, বলো তো এই ফাইটা আমি এইখান থেকে মেজার করেছি না, এই যে এই ফাইটা মিড পয়েন্ট থেকে, এই যে এইখান থেকে, কারেক্ট। এবার দেখো, দেখো আমাদের প্রবলেমটা এই ছিল না তোমার চোখের সামনে, এই যে এদিকে মাইনাস এ, এদিকে মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি, দেখো এরকম ছিল না? হ্যালো, আচ্ছা এটা এসএইচএম না ইউনিফর্ম সার্কুলার মোশন? এবারে ভালো করে শোনো, ইউনিফর্ম সার্কুলার মোশনে পার্টিকেলটা ক্লক ওয়াইজ ঘুরছে, তাহলে বলতো যদি এই পজিশনে ও থাকে, এই পজিশনে ডান দিকে যাচ্ছে, তার মানে কি পার্টিকেলটা আইদার এক নম্বরে থাকতে পারে অথবা দু নম্বরে থাকতে পারে, আর পার্টিকেলটা ক্লক ওয়াইজ পজিশন, ক্লক ওয়াইজ মুভ করছে, তাহলে আমাকে বলতে পারবে পার্টিকেলটা এক নম্বরে না দু নম্বরে? দু নম্বরে। ভেরি গুড, ভেবে দেখো ও যদি দু নম্বরে থাকে মানে এই দিকে যায়, তাহলেই ওর শ্যাডোটা ডান দিকে যাচ্ছে, বুঝতে পেরেছো? তোমরা কে কে বুঝতে পেরেছো বলো, ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্টিং ডিয়ার। ভেবে দেখো শ্যাডোটা, এ তো ক্লক ওয়াইজ, আমি ধরে নিচ্ছি ক্লক ওয়াইজ, এবং তোমরা সবসময় ক্লক ওয়াইজই ধরবে, অ্যান্টি ক্লক ওয়াইজ করলেও একই জিনিস আসবে, কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে। ক্লক ওয়াইজ ধরো, পার্টিকেলটা ক্লক ওয়াইজ ঘুরছে, বলতো এক নম্বরে না দু নম্বরে, কোথায় থাকলে ওপর থেকে শ্যাডো পড়লে ওর শ্যাডোটা ডান দিকে মুভ করবে, এক না দুয়ে? কমন সেন্স থেকে বলো, দু নম্বরে, দু নম্বরে। ভেরি গুড। আচ্ছা আমরা কোথা থেকে মেজার করা শুরু করেছি, করি তোমার ইয়েটা অ্যাঙ্গেলটা এখান থেকে না, মিড পয়েন্ট থেকে, মিড পয়েন্ট না মানে হ্যাঁ এই যে এইটা, এইটা থেকে। এবার দেখো পার্টিকেলটা এখানে আছে, এবার দেখো আমার এইটা ছিল ইনিশিয়াল, ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ ফাই, এইটা এখন কোনটা হবে বলতো? ইনিশিয়াল ফেজ ফাই এইটা বলো, এই বুঝতে পারলাম কেন একটু বলো, বলবো বলবো দেখো। আচ্ছা এইটা কেউ আছো যে বুঝতে পেরেছো, প্লিজ রেইজ ইওর হ্যান্ড, কেউ আছো যে বুঝতে পেরেছো? এনিবডি ইজ দেয়ার হু হ্যাজ আন্ডারস্টুড? আচ্ছা তোমরা কেউই বুঝতে পারোনি, আমি বুঝলাম, কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এই ফাইটা কি ছিল, ফাইটা ছিল টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা যেখানে ছিল সেইটার সাথে এই ভার্টিকালের অ্যাঙ্গেলটা, তাই না? ছিল কি ছিল না? টি ইকুয়াল টু জিরোতে ভার্টিকাল অ্যাঙ্গেলটা। এবার এদিকে চলে এসো, এটা হচ্ছে ভার্টিকাল অ্যাঙ্গেল, টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা এখানে ছিল না, দুইয়ে ছিল না, আর যাচ্ছে এদিকে, তার মানে আমরা কি করি বেসিক্যালি পার্টিকেলটার সাথে এইটা যোগ করি না, অরিজিনটা দেখো, পার্টিকেলটার সাথে অরিজিনটা যোগ করেছিলাম না, আর এই অ্যাঙ্গেলটা হয়েছিল, আর আমি ক্লক ওয়াইজ দিয়েছিলাম অ্যাঙ্গেলটার মেজারমেন্ট, তাহলে কি আমার অ্যাঙ্গেলটা এরকম হবে কি হবে না? ক্যালকুলেট করতে পারবে ফাই বলতো, এই ডিস্টেন্সটা কত এইখান থেকে এই ডিস্টেন্সটা? এবার টোটাল ফাই হচ্ছে পাই বাই টু, পাই বাই টু, পাই বাই টু, পাই বাই সিক্স, দেখো তো ফাইভ পাই বাই সিক্স আসছে কিনা, কি বললাম বুঝলে ফাই এর ভ্যালু? বলো এটা কত, কত কম সময় হয়ে গেল না, ভেবে দেখো
বলো, কম সময় হয়ে গেল না? আচ্ছা সেকেন্ড যেটা করেছিলাম তোমরা এটা ট্রাই করো তো, সেকেন্ড মনে আছে সেকেন্ড কোনটা করেছিলাম? এ এটা ধরো এ বাই টু, সরি এটা এটা ওহো এ ভুল লিখে গেছি, এটা জিরো জিরো দেখো, এটা মাইনাস এ, এটা এ, এটা হচ্ছে এ বাই টু। তুমি এই দিকে যাচ্ছ, তুমি টি ইকুয়াল টু জিরো তে পার্টিকেলটাকে দেখছো এইখানটায়, এ বাই টু তে ডান দিকে যাচ্ছে, তাহলে ইকুয়েশনটা কি হবে? করতে পারবে? আমি কি বলেছি এর করসপন্ডিং প্রথমে কি ড্র করবে বলো, এর করসপন্ডিং কি ড্র করবে? ইউসিএম, ইউসিএম করো 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 করো, ইজি ইজি কনসেপ্ট, ইজি আবার বলছি কনসেপ্ট ইজি, একবার বুঝতে পারলে কমন সেন্স, কমন সেন্স ম্যাক্সিমাম কমন সেন্স লাগবে বলে দিলাম এখানটায়। ওহো এটা ড্র, এবার বলতো পার্টিকেলটার এই দিকেই ঘুরতে পারবে? নিশ্চয়ই পার্টিকেলটা এই লাইনের বরাবর থাকবে, বলতো থাকবে না দুয়ে থাকবে? দুয়ে, দুয়ে থাকবে। তাহলে এইটা হবে আমার ফাই না, এইটা হবে আমার ফাই। এবার এটা এ বাই টু হলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা, কারণ এটা এ বাই টু, পাই বাই সিক্স, পাই বাই সিক্স, কারেক্ট। তাহলে ফাই এর ভ্যালু কে পেয়ে যাবে, পাই বাই থ্রি, পাই পাই বাই, আরে বাবা এই তো একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে এইটা এ, এইটা এ বাই টু, তাহলে এই অ্যাঙ্গেলটা বার করতে পারবে না, রাইট? পাই বাই সিক্স, দেখো তো এটাই আমাদের আনসার এসেছিল কিনা, দেখো তো এটাই আমাদের আনসার এসেছিল কিনা, কোথায় গেল বলো, কি এসছিল? হ্যালো, ওমেগা টি প্লাস ফাই এর ভ্যালু তো ফাই বাই সিক্স এসছে ভাই, কোন দিকে যাচ্ছে এটা দেখো, আর এটা কোন দিকে যাচ্ছে দেখো। বলিনি তার মানে তোমরা সবসময় ক্লকওয়াইজই নেবে। আচ্ছা তোমরা এইটা করতে পারবে? আচ্ছা এবার দুটো প্রবলেম দেব, খুব ভালো করে শুনবে, দুটো প্রবলেম ভালো করে শুনবে। একটি পার্টিকেল এস এইচ এম করছে, টাইম পিরিয়ড হচ্ছে 24 সেকেন্ড, কারেক্ট? টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা এ বাই টুতে ছিল, ডান দিকে যাচ্ছিল, কত টাইমে পার্টিকেলটা মাইনাস এ বাই টুতে বা দিকে যাবে? করতে পারবে? হ্যালো করতে পারবে? ট্রাই করো, স্যার প্রথমটা টি বাই টু, ভ্যালু কত আসছে? 24/2 তো কারেক্ট, 12 সেকেন্ড, কারেক্ট 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 কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা সবাই দেখো আমি প্রবলেমটা করছি, ভালো করে শোনো। t equal to 0 তে পার্টিকেলটা a by 2 তে, a by 2 তে এইদিকে যাচ্ছে, ও গিয়ে তারপরে এখানে যাবে, তাই তো? তারপরে ও এখান থেকে এই অবধি আসবে, তারপরে আবার এইদিকে আসবে, তারপরে এইদিকে যাবে, বুঝতে পেরেছো? তার মানে এইখান থেকে এইটুকু টাইম বার করতে বলেছে। তোমরা কি বুঝতে পেরেছো আমার ডায়াগ্রামটা? তোমরা কি আমার ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? হ্যালো দেখো a by 2 তে ডান দিকে যাচ্ছে, আবার বাদিকে কখন যাবে? ও ঘুরে এসে এখানে আসবে, যখন এই পজিশনে আসবে তখন এ বাই টু তে মাইনাস এদিকে যাবে। বলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? হ্যালো বুঝতে পেরেছো এই নিচের ডায়াগ্রামটা? হ্যালো, আচ্ছা তোমরা রেসপন্ড করো, নইলে আমার পক্ষে বোঝা মুশকিল যে তোমরা বুঝতে পারছো কিনা।
এবার দেখো নিচেরটা, এটা এসএইচএম করছে কি করছে না? হ্যাঁ করছে। তার মানে এর করসপন্ডিং ইয়ে পাবো আমি, ইউনিফর্ম সার্কুলার মোশন পাবো। হ্যাঁ আমি সেই ইউনিফর্ম সার্কুলার মোশন ড্র করছি। ডিম হয়ে গেছে, কোনো বাদ নেই, জবি হয়, আচ্ছাই হয়। আচ্ছা এবার ভালো করে শোনো, পার্টিকেলটা এই দিকে যাচ্ছে ফার্স্টে, তাহলে নিশ্চয়ই ও এই লাইনের উপরে কোথাও থাকবে, তাই না? এবার বলো তো এই এক নাম্বার পয়েন্টে থাকবে না দু নাম্বার পয়েন্টে থাকবে? এক নাম্বার। পার্টিকেলটা এই দিকেই মুভ করতে পারে, এক নাম্বার পয়েন্টে থাকবে। ভেরি গুড, এক নাম্বার। আচ্ছা এরপরে পার্টিকেলটা এই যে এখানে এই দিকে যাচ্ছে, তাহলে এইখানে পার্টিকেলটা কত নাম্বার পয়েন্টে থাকবে? নিচে না চার? তিনে। ওকে ওকে, সবাই বুঝতে পারছো তো? এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। আমি এইটাকে জুড়ে দিচ্ছি, এত জুড়তেই হবে। বলো তো এই অ্যাঙ্গেলটা কত তোমরা ক্যালকুলেট করেছো? এই অ্যাঙ্গেলটা পাই বাই থ্রি, পাই বাই থ্রি। বলো তো এই অ্যাঙ্গেলটা কত? পাই বাই সিক্স। কেন? আরে বাবা এইটা এ বাই টু, এইটা এ, তাহলে এইটা পাই বাই থ্রি না? এইটা পাই বাই থ্রি হলে এটা পাই বাই সিক্স, আর এইটা 90 ডিগ্রি, কারেক্ট? বলো কোনো ডাউট আছে? তাহলে বলো তো পার্টিকেলটা কত ডিগ্রি ঘুরেছে বলতে পারবে? পাই, পাই 180। আচ্ছা এবারে বলো এই ইউনিফর্ম সার্কুলার মোশনটা কত সেকেন্ড বাদে ও আবার নিজের জায়গায় ফিরে আসবে? 24, 24, কারেক্ট? তার মানে বলো 24, সরি 2 পাই, 2 পাই রেডিয়ান ঘুরতে কত টাইম নেবে? 24, বলো তো পাই ঘুরতে কত নেবে? 12 সেকেন্ডস। তোমরা কি সবাই আমার সিনারিওটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এই সিরিজের একটা ভালো প্রবলেম এই একই কনসেপ্টে, ভালো করে লক্ষ্য করো, এটা পারলে নিজে নিজে ট্রাই করো, এটা পারলে বুঝবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এসএইচএম সেম টি, টাইম পিরিয়ড ইকুয়াল টু 24 সেকেন্ড, কারেক্ট? ভালো করে শোনো, টি ইকুয়াল টু জিরো তে পার্টিকেলটা এ বাই টু তে ডান দিকে যাচ্ছে, সেম প্রথমটার মতো। কত টাইম বাদে ও মাইনাস এ বাই রুট টু ডান দিকে যাবে বলতে পারবে? কোন দুটো জায়গায় আছে সেটা বার করো, তারপরে ইনিশিয়াল আর ফাইনাল মধ্যে কতটা অ্যাঙ্গেল কভার করেছে সেটা বার করো। একবার ওটা কভার হয়ে গেলেই হয়ে গেল, এটা পারতেই হবে। এভরিবডি, এভরিবডি পারতেই হবে। সে 13 সেকেন্ড? না এই সিরিজে যে কোনো প্রবলেম পারবে, মেইনস বা নিটে যত টাফ কোয়েশ্চেনই হোক পেরে যাবে। হ্যাঁ স্যার, ওখানে ক্যালকুলেশন মিস্টেক ছিল। হ্যাঁ
ওকে আচ্ছা আমি প্রবলেমটা করে দিচ্ছি, দেখো লাস্ট হয়ে গেছে আজকের, এটাই লাস্ট প্রবলেম। দেখো এ বাই টু তে ডান দিকে যাচ্ছে, দেখো এই যে ডান দিকে যাচ্ছে পার্টিকেলটা, এইভাবে ঘুরে গিয়ে এইভাবে ঘুরে গিয়ে এইভাবে ঘুরে আসবে, এটা হচ্ছে রুট এ বাই টু। আচ্ছা বলতো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা, এটা ইনিশিয়াল এটা ফাইনাল, তার মানে পার্টিকেলটা এতটা ডিগ্রি ঘুরেছে না? হ্যাঁ বলতো এই অ্যাঙ্গেলটা কত, পাই বাই, এটা পাই বাই থ্রি, পাই বাই থ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত, এটা পাই বাই ফোর, ফোর, হ্যাঁ পাই বাই। আরে বাবা এটা তো এ বাই রুট টু, ভেবে দেখো এই ট্রায়াঙ্গেলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বাই রুট টু, তাহলে এইটা আসবে দেখো পাই বাই ফোর। তার মানে টোটাল কত অ্যাঙ্গেল ও কভার করেছে পার্টিকেলটা, পাই বাই থ্রি প্লাস পাই প্লাস পাই বাই থ্রি। এবার ভালো করে শোনো, টু পাই কভার করে 24 সেকেন্ডে, তার মানে এটা সরি 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 যোগ করলে, যোগ করলে কত আসছে বলো তো, 19 পাই বাই 12, 12, হ্যাঁ 19 পাই বাই 12, 19 পাই বাই 12 করতে 19 সেকেন্ড। দেখো তো বুঝতে পেরেছো কিনা, কার কার ক্লিয়ার, যার ক্লিয়ার হয়নি হাত তোলো, আমি আবার বলবো যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা মানে মুভ করে যেতে পারো, আজকে আমার ক্লাস শেষ এটুকুই, যার যার ক্লিয়ার হয়নি ফেজারটা। স্যার বলছি ওটা মাইনাস এ বাই রুট টু তে যখন আসছে তখন ওটা পাই বাই ফোর অ্যাঙ্গেলটা হচ্ছে, ওটা আরেকবার একটু বলবেন। আচ্ছা পার্টিকেলটা, দাঁড়াও পার্টিকেলটা এই পজিশনে, এই পজিশনে, এটা কি বুঝতে পেরেছো, এই পজিশনে, এই পজিশনে, এটা কি বুঝতে পেরেছো, মানে নিচের পজিশনটা হবে না তাই তো? অবভিয়াসলি উপরের পজিশনে যদি হয় তাহলে তো নিচের পজিশনে হবে না, কেন বুঝতে পেরেছো নিচের পজিশনে হবে না? না স্যার ওটা বুঝতে পারছি না, উপর নিচের মধ্যে কোন জায়গাটা পয়েন্ট হবে? ভেবে দেখো এ যদি এইভাবে সার্কুলারলি মানে এই পার্টিকেলটা যদি সার্কুলার ভাবে ঘোরে, তার যদি শ্যাডো এইটা হয় এবং শ্যাডো যদি এই দিকে যায়, তাহলে এইখানে থাকলে কি এর শ্যাডোটা এদিকে যাবে? এইখানে যদি পার্টিকেলটা থাকে তাহলে তো উপর দিকে যাওয়ার কথা, তার শ্যাডো যদি ফেলি সেই শ্যাডোটা এখানেই পড়বে, কিন্তু শ্যাডোটা তো এই দিকে যাচ্ছে, সেটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে কি উপরের পয়েন্টটাতে গেলেই তো শ্যাডো আর এই ইয়ে মানে এরকম তো হতে পারে না যে মানুষ এদিকে চলছে, মানুষটা সরি মানুষ এদিকে চলছে আর শ্যাডো তার নিচের শ্যাডো উপর পেছন দিকে চলছে, এটা তো হতে পারে না, মানুষটার সাথে সাথেই তো যায়, ভূত ছাড়া অন্য অন্য কিছু, এখানেও তাই হবে। এর যদি এর এর করসপন্ডিং শ্যাডোটা আমার এসএইচএম, তাহলে এসএইচএম এর করসপন্ডিং পার্টিকেলটা সার্কুলার মোশন করছে, তার মানে এটা উপর দিকে হতে হবে, উপরে হতে হবে, তার মানে কি ও এখানে আছে। এবার তুমি অরিজিনের সাথে যোগ করো, এই অ্যাঙ্গেলটা বার করো, কারণ এই ডিস্টেন্সটা তো তুমি জানো এ বাই রুট টু। হ্যাঁ স্যার এবার বুঝেছি, মানে ওটাকে আমাদের শ্যাডোটার সাথে আর কি মেলাতে হবে ডিরেকশনটাকে। ইয়েস 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 ডিয়ার, আমি আবার বলছি আমার ক্লাস শেষ, যদি তোমাদের ডাউটস থাকে আমাকে করতে পারো, আই উইল ক্লিয়ার ইওর ডাউটস, মাই ক্লাস ইজ ওভার, মাই ক্লাস ইজ ওভার, যদি কোনোদিন কোনো ডাউট থাকে আমাকে করতে পারো। এসএইচএম থেকে কোয়েশ্চেন আসে, ভালো মতো কোয়েশ্চেন আসে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো আইআইটি বলো, নিট বলো, এইমস বলো, আসবেই। মানে এসএইচএম ইজ সাচ এ বিউটিফুল চ্যাপ্টার, কারণ ওর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা এত দেখবো এরপরে এভরিওয়্যার, সো দ্যাটস ওয়াই এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, প্রচুর। তোমরা অনেকে এক্সাম দিচ্ছ না, হুইচ ইজ নট আ গুড সাইন, হুইচ ইজ নট আ হেলদি সাইন, সো প্লিজ প্লিজ তোমরা এক্সাম দাও, তোমরা কিন্তু অনেকেই এক্সাম দিচ্ছ না, তোমরা অনেকেই এক্সাম দিচ্ছ না, হুইচ ইজ নট আ গুড সাইন, সো প্লিজ প্লিজ তোমরা এক্সাম দাও। ওকে সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস, সো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি আবার বলবো, কিন্তু তোমরা যেহেতু কেউ বলোনি তাই আমি ধরে নিচ্ছি তোমাদের মোটামুটি বুঝতে পেরেছো। স্যার একটা কথা জিজ্ঞাসা করা ছিল যে এসএইচএম যখন করছে তখন ধরুন ডিরেকশনটা যেটা সেটা অফ ডিসপ্লেসমেন্ট একটা পার্টিকেলের, সেটা যদি কোনোদিন পজিটিভ আসে তার মানে কি পার্টিকেলটা ডান দিকে মুভ করছে? না আজকে আধ ঘন্টা ধরে তো সেটাই বোঝালাম ডিয়ার, ডিসপ্লেসমেন্টটা যদি ডান দিকে থাকে তার মানে ডিসপ্লেসমেন্টটা পজিটিভ, কারেক্ট? হ্যাঁ সেই পজিটিভে ভেলোসিটি ডিরেকশন ডান দিকেও হতে পারে বা দিকেও হতে পারে। না না আমি ডিসপ্লেসমেন্টের ডিরেকশনের কথা বলছি, ভেলোসিটিটা বুঝেছি, যদি কোনো ডাউটস থাকে বলো। আচ্ছা যেহেতু ডাউটস নেই সো উই আর আমরা এখানে শেষ করছি, ঠিক আছে চলো গুড নাইট। স্যার ভিডিওটা কি আজকে রাতের মধ্যে আপলোড করে দেবেন? আমি এখনই আপলোড করে দিচ্ছি এখন। হ্যাঁ তাহলে একবার দেখবো। হুম হুম।